کی غریبت میں مبادرے کے فرحان ہو کے وہاں پہ مولانا مفتی ہری بھنڈا السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ. اللہ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. آواز لگ رہا ہے جانے آواز لگ رہا ہے تھوڑی کریں انہیں انہیں کہ پروگی تو مائک بوجھے دیکھو ساؤنڈ وچ ہوے گی نا پروفیشنل نہ ہوتے بارے ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد لقد ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدقت يا ربنا. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم التجير الصديق الامين مع النبيين والصديقين والشهداء والصالحين الى اخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل মধুপান আর কিছু তুমি জানো কি জানলে জীবনে কখনো তা মানোকে. আলহামদুলিল্লাহ ফরিদপুর জেলার বাজারিয়া কলপাড় আলফেলাল জামে মাসজিদ কমিটি যুব সমাজের উদ্যোগী
মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের কালাম, পবিত্র পরাণ শরীফের মাহফিলের স্বনামধন্য সভাপতি, সাবেক চেয়ারম্যান রামনগর ইউনিয়ন পরিষদ, জনাব কায়েমউদ্দিন মন্ডল, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জনপ্রতিনিধিগণ, জনাব সৈয়দ শাহিনুজ্জামান, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ, জনাব মাওলানা ফজলুর রহমান, জনাব মাওলানা মোকাদ্দেস হোসাইন, সম্মানিত পরিচালক হাফেজ কারি বশির আহমেদ, আরো পাওনা এলাকা দিকের আল্লাহ যেন সম্মান মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেয়। আমিন। বংশ দশাশন বিশেষ করে মাওলানা মোহাম্মদুল হাসান, মাওলানা দেলাওয়ার হোসেন, বড় ভাই জনাব মিজানুর রহমান মেরাজ, সম্মানিত ব্যক্তিত্ব, সম্মানিত মা এবং বোনেরা উপস্থিত আছেন আমার মরুদ্দে, ইসলামী আন্দোলনের সৈনিক কামনা করছে আল্লাহ যেন দান করে। সামনে দশা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, বাংলাদেশের কোন জেলার চাইতে ফরিদপুরে আসলে মন খুলে কথা বলা যায়, কারণ এই জেলায় অন্য যাই থাক ইসলাম বেশি আছে। হ্যাঁ, কিছু মানুষকে ভুল বোঝানো হয়, ওরা না জেনে না শুনে ভুল বোঝে, এই ভুলটা আমরা ভেঙে দেব। আমি যতদূর জানি ফরিদপুরে কারামের মাহফিল গুলো তাফসীর মাহফিলে বাধা আওয়ামী লীগ প্রশাসন এরা বাধা দেয়, কিছু রাম বাম আর কিছু ভঙ্গ পীরেরা। আমি যতটুকু জানি কোরআনের মাহফিল আওয়ামী লীগ বন্ধ করে না, প্রশাসনও বন্ধ করে না, এটা বন্ধ করার জন্য কিছু রাম বামের চুলকানি ওঠে আর ভঙ্গ পীরদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই জন্য ওরা কান ফাঙায়। ইনশাল্লাহ ওই কান অনেক কেটে গেছি, এখন আর উল্টা পাল্টা বোঝালে ওনারা বুঝবেন। আলহামদুলিল্লাহ এলাকায় সাইকেলের গ্যারেজ আছে না নেই, দেখবেন সাইকেল যারা সারে ওই নিকার দোকানের সামনে একটা ভাঙ্গা সাইকেল অথবা পায়া ছেড়া ফাটা এগুলো টাঙিয়ে রাখে, তার মানে ওখানে ছেড়া ফাটা টায়ার পাওয়া যায় নাকি? কেন টাঙিয়ে রাখে? কারণ ওখানে ভাঙ্গা ছেড়া সাইকেল নিয়ে গেলে ভালো করা হয়, মেরামত করা হয়, কথা বলেন না কেন? আমাদের যাদের ইমানের ভাঙ্গা ছেড়া সমস্যা আছে তাফসীর মাহফিলে আসলে ওগুলো মেরামত করা হয়। আমি আজকে আসার সময় অনেকগুলো জিনিস আমার চোখে পড়েছে, বিশেষ করে হাঁটা হাঁটা শুনুন, ইট যেখানে তৈরি হয় ফর্মের ভেতরে দিয়ে কি তৈরি হয় বলেন তো, আরো জোরে, আগুনের ভেতরে যাওয়ার পর যদি পড়ার পরে এক নাম্বার হয় সাতক্ষীরা ইট, যেটা এক নাম্বার ইট, এই ইট যদি পানির নিচে মাটির নিচে 500 বছর কেউ রেখে দেয় নষ্ট হবে না? কেন? মাটির তৈরি জিনিস মাটির নিচে আছে তা নষ্ট হচ্ছে না, কারণ ইট কয় নাম্বার? আরো ধরে কয় নাম্বার? কম কিলার? তো মাটির ইট পড়ে স্বচ্ছ হওয়ার কারণে যদি ইট বানিতে ফেলে রাখলে না গলে যায়, মাটির নিচে থাকলে নষ্ট না হয়, মাটির এই দেহ আমার আল্লাহ বানিয়েছে, সরাসরি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি, মাটির নির্যাস দিয়ে বানিয়েছে।
আমি সেই দিয়ে দরবার রাখেন এসে এই তথ্যটা বলেছিলাম, আদম নবীকে আল্লাহ বানিয়েছে মাটি দিয়ে, মাটি দিকে যা উৎপন্ন হয় এগুলো খাওয়ার পর পুরুষের মাথার ভেতরে যে হাড় আছে ওই হাড়ের ভেতরে স্পর্ম যজন তৈরি হয়, আর মহিলাদের বুকের হাড়ের ভেতরে অবহাম তৈরি হয়। এই দুইটা এক জায়গায় হওয়ার পর নাফা পানিতে যখন আসে হয়তো আমার আল্লাহ এই দীর্ঘটাকে নকশা আকারে এরপরে নকশা চল্লিশ দিন পরে হয় আলা আলা থেকে চল্লিশ দিন পরে আমার আল্লাহ মদগা বানায়, এরপরে চামড়া চর্বি ছাউনি দিয়ে বডি স্ট্রাকচার বানায়। আল্লাহ তালা বলেন আলাই আহসানুল খালিকিন, আমি কত সুন্দর করে বডি বানালাম দেখতে পাও না? আদম বানিয়েছে মাটি দিয়ে, আমাদেরকে বানিয়েছে মাটির নির্যাস দিয়ে, কথা বোঝা গেছে? এই মানুষ যদি কোরআনের সাথে পড়ে হাদিসের সাথে পড়ে মুমিন হতে পারে। আমি আজকের এই ময়দানে যেহেতু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চরমনায় বা আগ্রসী জাসদ বাসদ সবাই আছি আমরা, আপনারা যদি কোরআনের সাথে পড়ে এক একটা এক নাম্বার ইট হতে পারেন, আমি মিস্ত্রি হিসাবে আজ একটার পরে একটা ইট গেছে একটা প্রাচীর বানাবো, ঐক্যের প্রাচীর, এমন একটা প্রাচীর এলাকায় বানিয়ে দিয়ে যাবো কেউ যদি প্রাচীরের উপরে ফুটবল মারে ওটা রিটার্ন এসে ওর দাঁত মুখ ভেঙে রক্ত বের হবে। আজ আমরা ওইরকম একটা প্রাচীর বসতে এসেছি কোরআন দিয়ে, নাকি আমার আসার উদ্দেশ্যই একটাই, আমরা প্রাচীর চাই সত্যের প্রাচীর, যে প্রাচীরের প্রশংসা আল্লাহ নিজে করেছেন কান্নাহম বনিয়ান মারফুস সীসা গলা প্রাচীরের মতো। সুতরাং দল মত নির্বিশেষে কোরআনের এই সাথে পড়ে ঐক্যবদ্ধ হয়ে প্রাচীর হতে আমরা রাজি আছি না নেই? ওই রকম এক নম্বর ইট হতে পারি, কবরের ভেতরে আপনি কিয়ামত পর্যন্ত পড়ে থাকবেন, আপনার লাশ পড়বে না। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি প্রাচীর হতে পারি এক নম্বর ইটের, আমার মনে হয় মায়ানমারের অত্যাচার কিছু বলা লাগবে না, এমনি বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাচীরের একটা এক নাম্বার ইট হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, জোরে বলুন আমিন। আমিন। আমরা দরুদ পড়ি আগে রাসূলের উপরে, কার উপরে? আরো জোরে বলুন, বিশ্বনবীর উপরে দরুদ পড়া লাগবে। এই কারণে কারণে মাহফিলটা কবুল হোক এটা আমরা চাই না? চাই না, যদি চাই তাহলে রাসূলের উপরে দরুদ পড়া লাগবে, বিশ্বনবীর উপরে দরুদ পড়া ছাড়া দুনিয়ার কোনো কিছু কবুল হয় না। সুতরাং দরুদ যারা পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, শুধু এই শব্দগুলো উচ্চারণ করাই দরুদ শেষ না, এখান থেকে যে কথাগুলো আপনি বলেছেন বাস্তব জীবনে যেন নিয়ে যেতে পারে। আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা, তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে, কার উপরে? মুহাম্মদের উপরে। মুহাম্মদ কে? সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা, আমাদের অভিভাবক। সুতরাং আপনি দরুদের ভেতরে ঘোষণা দিয়ে গেলেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ শুধু নবী না, শুধু রাসূল না, তিনি সাইয়্যিদিনা আমাদের নেতা, আমাদের গাইডলাইন দাতা। বাকি জীবনে যদি আপনি রাসূলকে নেতা না মেনে গাইডলাইন দাতা না মেনে অন্য কাউকে মেনে নেন, আপনি নিজের কথাই মেনে মনাতে। আরো আজকে বলেন আমাদের অভ্যাস হয়েছে এমন, কোরআনের আলোচনা তো এদেশে কম হচ্ছে না, সভাপতি সাহেব বলছিলেন ওয়াজ তো কম হয় না, ওয়াজ অনেক বেশি হয় আগের তুলনায়, অনেক বেড়ে গেছে। মানুষের পরিবর্তন নেই কেন? জসীমউদ্দিন নামে একটা লোক শুধু খায় দায় আর মোটা হয়, ডাক্তারের কাছে গেছে, বলছে ডাক্তার সাহেব দেখেন তো কি করে আমার এই শরীর কমানো যায়, আমি তো আর পারি না। ডাক্তার সব পরীক্ষা করার পরেই সময় হাতে নেই, এই জন্য ব্যস্ত ডাক্তার,
প্রেসক্রিপশন লিখে দিয়েছে, সকালে দুইটা রুটি, দুপুরে দুইটা রুটি আর রাত্রে দুইটা রুটি। ও মনে করছে হয়তো গুরুত্বপূর্ণ কোন ঔষধ লিখেছে, ফার্মেসিতে যাওয়ার পরে বলছে ভাই ঔষধ গুলো দেন, ফার্মেসিওয়ালা ঔষধের নাম দেখে বলছে আমার দোকানে ঔষধ নেই। কিসের দোকান দিয়ে রেখেছেন দোকানে ঔষধ নেই? ওই যে হোটেলে রুটি বানাচ্ছে ওই দোকানে ঔষধ আছে। জিজ্ঞাসা করছে আপনি কি বলেন, এ বলে হ্যাঁ এখানে যা লিখা আছে আমার দোকানে পাওয়া যাবে না, এ পাওয়া যাবে ওই হোটেলে, ওই যে রুটি লিখা আছে ছয়টা, তিন বেলায় ছয়টা রুটি, আমি এটা পাবো কোথায়? পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার শরীরে কোন রোগ নেই, রোগ একটাই খাওয়ার, এখানে খাওয়া কন্ট্রোল করার জন্যই তো রুটি দিয়েছি সকালে দুইটা, দুপুরে দুইটা, রাত্রে দুইটা। দশে মতদিন পরে স্যার বসলাম রুটি খাওয়া লাগবে, তো রুটি কি খাওয়ার আগে খাবো না পরে খাবো? খাওয়া কন্ট্রোল করার জন্য রুটি দিয়ে, আর ও বলছে খাওয়ার ভাত খাওয়ার আগে না পরে? মোটা চাষ ছিল আরো কমবে না বাড়বে? মন খারাপ করে যাচ্ছে সাইকেল চালিয়ে বাড়ির দিকে, হঠাৎ গ্রিজের সাথে অ্যাক্সিডেন্ট, তার সাথে সব সাইড দিতে দিতে যাব, গ্রিজকে সাইড দিতে গিয়ে গ্রিজের ধাক্কায় পড়ে ভাই ব্যথা হয়ে, ডাক্তারের কাছে গেছে বলে আমার গ্রিজের সাথে ধাক্কা রেখে ব্যথা হয়েছে ভাই ঔষধ দিন। গুরুত্বপূর্ণ মলম লিখে দিয়েছে যে ওই জায়গায় লাগাবা, ও মনে করছে সেই জায়গায় লেগেছে ওই জায়গায়, যে মলমের কলটা তিন দিন একাধারে শুধু ওই গ্রিজের মাথায় সকাল বিকাল রাত্রে লাগাই, লাগিয়ে কোথায় যেখানে বলেছিলেন গ্রিজের মাথায়? কেমন পর্যন্ত যদি লাগায় ওর পায়ের ব্যথা ভালো হবে? জোরে বলেন, কারণ যেখানে লাগানোর কথা এই জায়গায় আমরা লাগাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযিদু যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। যত রোগ আছে যত সমস্যা দুনিয়াতে আছে সব সমস্যার সমাধান হিসাবে আল্লাহ কোরআন দিয়েছে, এই জন্য অনেক মানুষ এই বাংলাদেশে বলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনেকে মনে করে এটা দলীয় স্লোগান না, এটা আমার আল্লাহর বানানো স্লোগান। দলীয় সূরা বানি ইসরায়েলের 82 নম্বর আয়াত সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো আসতে বললে দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিশ্বাস আছে আমাদের? আল্লাহ পাক বলেন কেন দিতে পারবে? আফালা ইয়াতাদাব আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন চিন্তা করো না? কি নিয়ে আরো করে বলেন, তোমাদের অন্তর কি তালা মারা? মাত্র কয়েকদিন আগে 10 জন বিজ্ঞানী মুসলমান হয়েছে, শান্তে 10 জন বিজ্ঞানী মুসলমান হয়েছে। কোরআনে কারিমে আমরা যেটা সচরাচর পড়ি ওইটা তারা পড়েছিল, আপনি ওয়ান চাই তোনি ওয়ান তোরি সিনা ওয়াহাদার বালাবিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم
আল্লাহ এখানে পরপর চারটা জিনিসের কসম দিয়েছেন, দিনের কসম, তার মানে জৈতুনের কসম, অবশ্যই মানুষকে আমি আল্লাহ সব জায়গায় সুন্দর আকৃতি জৈব এগুলো দিয়েছি। আফতানি পাকিমের ভেতরে শুধু আকৃতি না, আফতানি পাকিমের ভেতরে যৌবন আছে, সব চাইতে সুন্দর যৌবন আমি আল্লাহ দিয়েছি তাকে। আরো করে বলেন, যৌবনের জন্য ওরা এত কিছু করে, যৌবন বয়স তারা দুনিয়াতে বেশি কাজে লাগায়, বুড়া হয়ে গেলে ওদের আর দাম থাকে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। ওদের সব গবেষণা চিন্তা ভাবনা কি করে যৌবন টিকিয়ে রাখা যায়। কিন্তু কোরআনে কারিমের এই যে যৌবনের আয়াত, আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি যৌবন দিয়েছে মানুষকে। অথচ এই কথাটা বলার আগে আল্লাহ চারটা জিনিসের কসম দিলেন, কসমের সাথে এই দেওয়া বক্তব্যের মিল নেই। আল্লাহ কসম দিয়েছেন তোমর গাছের, কসম দিয়েছেন জৈতুনের তেলের, কসম দিয়েছেন সিনাই পর্বতের, কসম দিয়েছেন মক্কা নগরের। এরপরে বলেন মানুষকে আমি সুন্দর আকৃতি যৌবন দিয়েছি, কিসের কসম আর কিসের কথা আল্লাহ জানিয়েছেন? অবশ্যই মানুষ ক্ষতির ভেতরে, এই ক্ষতির ভেতরে বলার আগে আল্লাহ সময়ের কসমটা দিলেন, মানুষের জীবনের সময়ের মিল আছে। মানুষের আসল পুঁজি টাকা পয়সা না, আসল পুঁজি ক্ষমতা না, মানুষের আসল পুঁজি আছে সময়। সময় আছে, এখানে আপনার দাম আছে, সময় নেই আপনার কোন দাম নেই, কথা বললেন না কেন? এই মুহূর্তে যদি আপনার দেহ ভেতরের এই প্রাণ পাখি উড়ে যায়, আপনাকে কেউ মানুষও বলবে না, বিনা লেখাপড়ায় একটা ডিগ্রি আপনি পেয়ে যাবেন মরহুম। লেখাপড়াও করা লাগবে না, এমনি ডিগ্রি পেয়ে যাবেন। কে ডিগ্রি আসবে বলে? মরহুম অথবা লাশ। যেহেতু মানুষের সময়ের সাথে জীবনের সম্পর্ক, সময়ের সাথে তার জীবনটা মিলে আছে, এই জন্য আল্লাহ সময়কে বসাতে গিয়ে জীবনটা বসাতে গিয়ে দিয়েছেন সময়ের কসম। এ পৃথিবীর মানুষেরা সময়ের কসম করে বলছি তোমাদের জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত। বলে জীবনের সাথে কসমের মিল আছে না নেই? কিন্তু এই জায়গায় তো মিল নেই। এখানে আল্লাহ মানুষের যৌবনের একটা বিষয় বোঝাবেন, অথবা কসম দিচ্ছেন টুমুর ফলে জৈতুনের, কিসের সাথে কি? কোরআন শরীফের ভুল একটার সাথে আর একটা আপনি দেখবেন না যে বৈপরীত্য না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল আছে, তাহলে এ আয় তো মেলে না। আমরা কিন্তু এগুলো নিয়ে চিন্তা করি নাই। দশজন বিজ্ঞানী গবেষণাগারে তিন বছর একাধারে আয়াতটা নিয়ে চিন্তা করছে, কারণ আমি আগেই বলেছি ওদের সব চিন্তা ভাবনা যৌবন নিয়ে। কি নিয়ে? 15 থেকে 35 এই বয়সটা ওদের বেশি টার্গেট, কারণ এই বয়সে যৌবন উপভোগ করা যায় বেশি। ওদের চিন্তা ভাবনা যেহেতু যৌবন নিয়ে, ওরা চিন্তা করছে কি করে যৌবন টিকিয়ে রাখা যায়, ধরে রাখা যায়। কারণ 15 থেকে 35 এই সময়টা মানুষের মেধা থেকে একটা রশ্মি বের হয়, মিটানসিন নামে এই বিজ্ঞানের তথ্যটা দিয়েছে, মিটানসিন। এটা 15 থেকে 35 স্বভাবত আসতে থাকে, 35 এর পরে আস্তে আস্তে ওটা আশা কমে যায় রশ্মিটা, তখন মানুষের যৌবন আস্তে আস্তে হারিয়ে যায়। কথা কি বোঝাতে পারছি? ওরা চিন্তা করেছে এই মিটানসিন এটা কি করে ধরে রাখা যায়, আর এটা উৎপন্ন করা যায় কে দিয়ে?
কোরআনে আল্লাহ যে যৌবনের কথা দিলেন তাহলে দেখি এই যৌবনটা নিয়ে গবেষণা করা যাক। যৌবন আল্লাহ মানুষকে দিয়েছেন, আকৃতি দিয়েছেন, এই যৌবনটা টিকিয়ে রাখারও তথ্য পাওয়া যাবে। এই আয়াতের প্রথম চারটা আয়াত গবেষণা করেছে, তুমুল ফল, জৈতুনের তেল, সিনাই পর্বত, মক্কা নগরের কসম। বিজ্ঞান এই যে মাত্র কয়েকদিন আগে তথ্যটা দিল, ডোমর গাছের ফল যদি কোরআন শরীফের ভেতরে ডোমর গাছের নাম আছে, পানি খেয়েছি এক জায়গায়, আর জৈতুন তেলের নাম আছে সাত জায়গায়, গাছের নাম আছে এক জায়গায়, আর 15 থেকে 21 দিন একাধারে যদি খালি বেড়ে খেতে পারে তার আপনি যদি এখনো পর্যন্ত তারা হার মানে ওষা বিক্রি করেন, ইন্ডিয়া হার বাল, কলকাতা হার বাল, আপনার গৌবন একেবারে 80 বছর থেকে উঠিয়ে দেবেন। জিনিসের কাছে যৌবনের বেদম নিয়ে লাগবে, আমার আল্লাহ যৌবনের কথা বলতে গিয়ে এগুলো প্রথম নিয়েছে কোরআনের আয়াতের সাথে কেমন নিয়ে, এই জন্য দর্শন জানি পানি আমার সামান্য মারায়ণ করে আমি এমন এমন বিধান দিয়েছি মানব জীবন পরিচালনা করার জন্য যা দরকার আমি আল্লাহ চালিয়ে খুলে খুলে বর্ণনা দিয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আসমান থেকে নতুন করে কিছু আর আসবে না, সব আসবে ভেতরে। আপনি জানিয়ে দিতে এখন তৈরি হচ্ছে, জানিয়েছি কোরআন থেকে গবেষণা করে জানিয়ে তৈরি করেছেন, নাকি এই মানুষ গুলো মানুষ যারা শরীফ করে তাফসীর মাহফিলের প্যান্ডেলের ভেতরে আছে, প্যান্ডেলের বাইরের কথা এখানে নেই, প্যান্ডেলের ভেতরের কথা, কারণ ফাউলাইকা আল্লাহ ইশারা দিয়েছে, ইঙ্গিত দিয়েছে, ফাউলাইকা এই কোরআন সূরা প্যান্ডেলের বলা পুরো প্যান্ডেলের বলা প্যান্ডেলে এদের জন্য প্রার্থনা ইউহাফিজুল্লাহ আলাইহির কবুল করেছে কোন থাকিয়া কি মহাপানার এদের জীবনের জন্য মহাপানার ব্যবহার এই প্রকার আরে অপরাধটা আমাদের শুধু
আপনি লাইক মারতে পারেন না, ওখানে তামাম দুনিয়ার মানুষকে শিয়া
ব্যবহার করে পানি আসতে পারেন না, এইটা আপনার নামাজের মাধ্যম, এইটা আপনার প্রতিবাদের একটা মাধ্যম। আল্লাহ নিজে যখন কিরে ইমান হারাম দাদা আইসা নি না, পানি খাওয়ার জন্য বাইরে আছি হিন্দুদের থেকে গৌলুক এসেছে, গৌলুকের ছাতা কলে পড়ে মানুষ কত অসহায়, এটা তারা ফিরে ধরেছে সিনেমার মাধ্যমে। এরকম বিষয়গুলো যদি বাংলাদেশের সিনেমা জগতে তুলে ধরত তাও তো একটা শিক্ষা পেতাম না। এ দেশের যে সিনেমা তৈরি হচ্ছে গার তারা ডিপসর এমন ভাবে আছে, ওকে আমাদের আগে আর কার শুকা হবে না। ঘর বেড়া যদি আপনার ছেলে আর আপনি দুইটা দেখেন, তাহলে দুইজনের ঘাড়ি তো দেওয়া হয়ে যাবে, কথা বলেন না কেন? সম্মানিত ভাই আমার শিক্ষা দেওয়ার মিটার দিলে আপনি লাইক মারবেন কোথায়? ফেসবুক যারা ব্যবহার করে শেয়ার করে দেন কোন জিনিসটা, আপনি একটা হাদিস তুলে দিতে পারেন না, এখানে শারীরের একটা প্রভাব এটা তুলে দিয়ে বলতে পারেন, এটা লাইক চাই, এটা শেয়ার চাই, এগুলো কিন্তু গাওয়াদের একটা মাধ্যম। ফেসবুক আবিষ্কার হয়ে ফেসরাম বিয়ার 84 নাম্বার আয়ের গবেষণা করে তোমার আমরা বলতে পারেন না, যেটা আমরা উল্টা পাল্টা কাজে কাজে লাগাচ্ছে, ভালো কাজে ব্যবহার হয় খুব কম। অন্তত আমরা যারা মুসলমানের সন্তান আছি ফেসবুক ব্যবহার করবো আমার পীরের জন্য, কোরআনের প্রচারের জন্য, আরো জোরে বলেন পারবেন তো ইনশাল্লাহ। সেটা দাওয়াতের একটা মাধ্যম, আল্লাহ যেন কবুল করে। সব কিছু এখান থেকে নিয়েছে বিজ্ঞান, সব এই জন্য কোরআনে কারিমের মাহফিলে আসলে সব মাফ হয়ে যায়, কিন্তু একটা গোনা যাদের হচ্ছে তাদের কিন্তু মাফ হবে না। আপনি কাবা শরীফের গেলা করে কাটলেও মাফ হবে না যদি মানুষের অধিকার নষ্ট হয়। এমন কঠিন কথা আমি বলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকেও মাফ করে না, আমার আল্লাহ নিজে তার উপরে লানত দেয়। যে সমস্ত ইমামদের উপরে তাদের মুসল্লিরা সঙ্গত কারণে নারাজ, এখানে ইমাম বলতে শুধুমাত্র এই হুজুর ইমাম না, এই ইমাম বলতে পরিবারে সমাজে রাষ্ট্রে যারা দায়িত্বে আছে এরা সবাই ইমাম, যেমন শাহিনুজ্জামান ভাই ইমাম। ওনার উপরে যদি সঙ্গত কারণে 2 লাখ মানুষ নারাজ হয়ে যায়, উনি যতদিন জোর করে ইমামতি করবে ততদিন ওনার উপরে আল্লাহর লানত। এরকম ইমাম তো বাংলাদেশে কোন জেলায় নেই, আমাদের উচিত হচ্ছে এমন ইমামতি করা যে ইমামতি করলে মুসল্লিরা সংকট কারণে নারাজ না হয়। সম্মানিত ভাইয়ের আমাদের শিক্ষা নেওয়া লাগবে কোরআনের আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোরআনের মাহফিলে যারা এসেছে তাদের অপরাধ গুলো আমি সব মাফ করবো, একটা অপরাধ বাদ দিয়ে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিমে আল্লাহ সূরা আরাফের 204 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, যখন শান্তি আসবে কোরআন চোখ থাকবা আর দিলের কান লাগিয়ে শুনবা, কেন? আমার রহমত আমি আল্লাহর জায়গায় নাজিল করতে চাই। তাহলে আল্লাহর রহমত এখানে নাজিল যদি আমরা করাতে চাই, শর্ত 2টা, 1 নাম্বার স্থির হয়ে শোনা লাগবে,
দুই নম্বরে চোখ থাকা লাগবে, সব কথাবার্তা বন্ধ, এদিকে কান লাগান, অ্যাটেনশন ফিলিপ এদিকে দেন। তোমার চেহারা কি খারাপ নাকি? বলছিল তো চেয়ারম্যান সাহেব যে প্রসঙ্গ চেহারা, তারপরে আপনার অনেক দিন তাকাচ্ছে এদিকে তাকান। আজকের বিষয়টা একটু জটিল, আজকের বিষয় যেটা একটু জটিল বিষয়, আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সত্যবাদী কারা। সবাই তো সত্যের দাবি করছে, কিন্তু বাংলাদেশের সত্যবাদী কারা এ কথা করা শুরু করবে, কথা বলে দেখা। আপনি সরকারে দাবি করার বিষয় নেই, এটা করা আপনাকে বলা লাগবে, সার্টিফিকেট দেওয়া লাগবে যে লোকটা সত্যবাদী, আর ওটা হওয়ার জন্য কি কি গণ লাগবে আজকের আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছে, আজকে শুনে এখান থেকে আমলের সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। সত্যবাদী বলতে আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, কিন্তু পা বড় লাগবে, পাগড়ি বড় লাগবে, দাড়ি বড় বড় লাগবে, আর ঘন ঘন পান খাওয়া লাগবে, আর হাতে একটা বসবি লাগবে, দুনিয়ার কোনো খেয়াল রাখে না, শুধু আল্লাহ করে। এগুলো সবহীন নেকার সত্যবাদী নাকি? সত্যবাদী কারা আজকের আমরা আয়াত থেকে বের করবো ইনশাল্লাহ। আমরা তেলাওয়াত করেছি সূরা তাওবা, কোন সূরা তাওবা, আরো ধরে বলেন দশ নম্বর এগারো নম্বর পাড়া এটা আছে, দশ আর এগারো পাড়া মিলিয়ে আমরা তেলাওয়াত করেছি একশো উনিশ নম্বর আয়াত, একটা মাত্র আয়াত করি মদিনায় নাসিল হয়ে ফেলছে, একশো উনত্রিশ আয়াত আছে, পনেরোটা রুকু আছে, আমরা চোদ্দ নম্বর রুকুর একটা আয়াত করেছি, কয়টা আরো সরে বলেন তাওবা, তাওবা মানে কি? কথা বলছেন মনে হয় তাওবা মানে কি? শুধু এই চাই না, আমরা এই দেশে তো এই জেলায় পীর বেশি, অন্যান্য জেলার কাছে এই জেলায় পীর বেশি, পীরের কাছে মানুষ যাই তবা করার জন্য নাকি? কথা বলে না কেন? তাওবা যারা করাচ্ছে তারা করছে, অধিকাংশ মানুষই বলছে না তওবা কি, কাকে বলে, কেমন করে করা লাগবে, অধিকাংশ মানুষ এটা বলছে কি বলেন তো। তওবা শব্দের ভেতরে তিনটা বিষয় ঢুকিয়ে আসে, কেউ যদি বলে আমি তওবা করবো, এক নম্বরে তাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, জীবনের উপর আমি একই করলাম, অনুশোচনা অনুতপ্ত যদি আপনি হতে না পারেন ভুল করার পরে, তাহলে আপনি যতই আস্তাক ফিরুল্লাহ করেন আপনার তওবা কিন্তু কবুল হবে না, কথা বলেন না কেন? আর এইটা কিন্তু দেশে হয় না, এটা সে অন্যায় করে গেছে, অনশোচনা অনুতপ্ত দূরের কথা কিছু মনেই করে না। দুই নাম্বার, আপনি যদি তওবা করতে চান তাহলে অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে, স্বীকার করা লাগবে যেন অপরাধ করেছি, এটা আছে দেশে আছে, হাতে হাতে ধরা পড়ে যাচ্ছে, রবের বদলে বাস দেশে ধরা পড়ে গেছে, তা স্বীকার করে না? তুই বেশি করে ফেললাম, এই যে আজকে গিয়েছে বাড়ির বদলে দিচ্ছে, তো আসলাম মাটি তো রাস্তা ঠিক দেখি করে বালির বদলে ধোয়াশলা মাটি দিতে ধরা পড়ে গেছে, তাও স্বীকার করছে না। এই লোকটা এরকম চরিত্রে দাঁড়ায় আছে, ও যদি কি আমল পর্যন্ত আস্তাক ফিরুল্লাহ করে, ও শুধু মুখ দেখা হবে, তিন নম্বরে জীবনের মতো অন্যায়টা থেকে ফিরে আসা লাগে, আমি এতদিন জানতাম না, আর জানতাম মানতাম না, আজকে যখন জানলাম জীবন আর এরকম অন্যায় কাজ আমি যাবো না, জীবনের মতো আমি ফিরে আসলাম, এর নাম তওবা, এর নাম কি? ওই তিনটা শর্ত আদম আলাইহিস সালাম মেনে নিয়েছেন, এই জন্য তার তওবা কবুল হয়ে গেছে, আর ওই তিনটার একটাও শয়তান মানে না, এই জন্য ওর তওবা কবুল হয়নি। ও অন্যায় করার পরে স্বীকার তো করে নাই, আবার আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করেছে, তুমি আরে আমাকে শেষটা দিতে বলো কোন কারণে, কারণ ওই তো মাটি লই যে আমি আগুনের তৈরি, সাজার এক নম্বরে অহংকার করেছিল আল্লাহর কাছে, কিসের অহংকার? ক্ষমতা, কিসের? আরো ধরে বলেন, শয়তান অহংকার করেছিল ক্ষমতার, যে আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, আর ওর ভেতরে কিছু নেই। আজ পৃথিবীতে যারা অহংকার করে দেখবেন দখল করে ফেলেছে, কেন বললাম? আমি যদি এই মুহূর্তে বাড়ি যান,
বাড়ি যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রী আপনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা, তা তো ভালো লাগবে, রাগ হবে না ভিতরে, তো রাগ হবে না, ভালো লাগবে না কেন? আপনি চিন্তা করবেন, আমার এত শিক্ষিত ভদ্র ঘরের মেয়ে আমাকে কুকুরের বাচ্চা বলে গালি দিল না, এই গালি দিতে পারে না, অবশ্যই দিনে ধরেছে ভূতে ধরে পারেন না, এই কারণে মনে করবেন আপনি যেন অহংকার মুক্ত না হয়ে অহংকার দেখান, ক্ষমতার পাওয়ারের টাকা পয়সার শরীরের যে কোনো জিনিসের, তখন বলবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে, এরকম শয়তান দখল করেছে, এরকম মানুষ দেশে আছে না নেই? তারা আছেন, হাত পর্যন্ত দেখে ওদেরকে শয়তান দখল করে, আর বাকি গুলো শয়তান দখল করেনি। ওই দিন আল্লাহ শয়তানকে বলেছিল তুই অহংকার করার কারণে দুইটা জিনিস থেকে বঞ্চিত হলি, এক নম্বরে কোনো দিন আমি তোকে ক্ষমা করব না, দুই নম্বরে কোনো দিন তুই আমার জান্নাত পাবি না। শয়তান অহংকার করার কারণে কয়টা জিনিস থেকে বঞ্চিত? অফরিদপুরবাসী নিজের হাড়ে হাড়ে এবার মিলান, শয়তান অহংকার করে কিন্তু এবাদত কম করে নাই, 950 বছর একাধারে এবাদত করেছিল, এরপরও অহংকার করে যদি দুইটা জিনিস থেকে চিরবঞ্চিত হয়ে যায়, একটা জান্নাত পাবে না আর একটা ক্ষমা পাবে না। আপনিও যদি আজ অহংকার করেন যে কোনো বিষয়ের, আপনাকে আল্লাহ ক্ষমাও করবে না, জান্নাতও দেবে না। আপনার নামাজ যতই বেশি হোক, রোজা যতই বেশি হোক, কথা বোঝা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে শয়তান ওই দিন আল্লাহকে বলেছে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমাও করবে না, জান্নাতেও দেবে না, তাহলে আমি এতদিন ইবাদত করলাম, আমি কি কিছুই পাবো না? আল্লাহ পাক বলেন কি বলবে আমার সাথে বল, কলাম জিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কলা ইন্নাকা মিনাল মুনজারিন, قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ إِلَى صِرَاطَكَ الْمُسْتَقِيمِ بَلِ اللَّهُ أَكْبَرُ شَيْطَانُ بَلِ سَلَّمِ يَا نَمْبَرْ تَمَرْكَ سِتَّايْ আমি এক নম্বরে তোমার কাছে চাই হায়াত, আমি বাঁচতে চাই, এটা আমার উদ্দেশ্য, আমি বেঁচে থাকতে চাই। আল্লাহ বলেন তোকে দিয়ে দিলাম, কেমন পর্যন্ত শয়তান বেঁচে থাকবে, কথা বলে না কেন? কারণ হায়াত ও চেয়ে নিয়েছে আল্লাহর কাছে, বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কামনা এটা কিন্তু মানুষের না, এটা কার? আরো ধরে বলে, আজ পৃথিবীর দিকে তাকান, বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে শয়তান মার্কা মানুষগুলো, এত মানুষ মরে যায়, শয়তান মার্কা মানুষের মরণ কম হয়, মরতে পাই না। আমরা গোসিয়ে যাচ্ছে অংশান শেষের মতো 27 কেজি হয়ে গেছে, তাও মরে না। শয়তান মার্কা মানুষজন আসলে কম মরে, ভালো মানুষ দেখবেন মরে যাচ্ছে বেশি, এই কথা বলবেন আমার। দুই নাম্বারে শয়তান বলেছে আল্লাহ আমি টাকা পয়সা চাই, পাওয়ার চাই, ক্ষমতা চাই, আল্লাহ বলেন দিলাম, আপনি টাকা না তামাম দুনিয়ার দিকে, টাকা পয়সা ক্ষমতা যাদেরই বেশি ওরা আল্লাহ রাসুলের বিরুদ্ধে বেশি। বাংলাদেশে আছে না নেই? নাম ধরা লাগবে। এগুলো লতিফ সিদ্দিকি কত টাকার মালিক ও জানে আর আল্লাহ জানে। আমি কাল গাইলেছিলাম আজকে দিনের বেলা মাহফিলে, আমার মনে হয় যখন আছে তো নিজের এই উপর থেকে যা কিছু আছে সবই আল্লাহ ওরেই দিয়েছে, বৈধ ভাবে দিয়েছে না, দিয়েছে আল্লাহ দিয়েছে। কথাও বলেছিল কাবা শরীফ নিয়ে, নবীকে নিয়ে, নবীর স্ত্রীকে নিয়ে কথা বলছে না, হাত দিয়েছে কোথায় কে বুঝলাম? এখান থেকে শয়তান মার্কা মানুষগুলো দুই নাম্বারে তারা টাকা পয়সা চায়, ক্ষমতা চায়, পাওয়ার চায়, এগুলো আল্লাহ তাদেরকে বেশি দেয়, কারণ এগুলো ব্যবহার করে তারা আল্লাহ এবং ইসলামের বিরুদ্ধে কাজে লাগায়।
তিন নম্বরে শয়তান বলেছে কালা ফাতিমা গোয়াইতানি তোমার বান্দাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে খারাপ রাস্তায় নেওয়ার জন্য জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু কোন নিকৃষ্ট খারাপ রাস্তায় যাব না, আমি যাব ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে। আমরা আজ দেখতে পাচ্ছি শয়তান কোন খারাপ রাস্তায় থাকে না, থাকে। আপনি এখানে মেলা দেবেন, নারী পুরুষের মেলা লাগান, শয়তান ওখানে আসবে না। কারণ শয়তান জানে যে এখানে যারা অ্যাক্সিডেন্ট করতে আসবে আমার সাইজে বড় শয়তান। চৈত্র ফেব্রুয়ারি পালন করার জন্য শয়তান কিন্তু ওই দিন বাংলাদেশ আর বের হবে না, কারণ ওখানে যে যত অ্যাক্সিডেন্ট এমনি হবে এরা আমার সাইজে বেশি শয়তানি করবে। সিনেমা হলের সামনেও শয়তানকে পাবেন না, আমি গোয়ালন্দ ঘাটেও শয়তানকে পাবেন না। আরো আসতে বলে শয়তান থাকে কোথায়? ফরিদপুরে তার সিনেমা ফিরে আসছে, গজারিয়া তাফসীর মাহফিলে শয়তান এসেছে বিভিন্ন সোরাত নিয়ে, হয়তো বসে আছে, হয় মানুষের সোরাত নিয়ে অথবা অন্য কোন সোরাত, আমি বললাম না, যে কোনো সোরাত নিয়ে বসে মানুষকে ফিরিয়ে দেয়। এখানে এসো না, কে লাভে রাজ্যকে চলে যাবেন, রাজনীতি হবে। বাবা না এরকম শয়তান এখনো ফরিদপুরে ঢোকেনি, আরো আসতে বলেন। শয়তান তিনটা জিনিস চাইয়ে যদি দুইটা জিনিস থেকে বঞ্চিত হয়, এক নম্বরে ক্ষমা, দুই নম্বরে জান্নাত। আজও যারা এই তিনটা জিনিস বেশি বেশি কামনা করে ওরাও ক্ষমা পাবে না, জান্নাত পাবে না। আমরা এটা চাই আরো করে, সুতরাং ওই তাওবা আসলে শুধু পড়লে হবে না, দেখা লাগবে যে তাওবা আসলে কি। 119 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি, জবান ছেড়ে দিয়ে কোরআনের সোনালি আয়াতটাকে একবার পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনূ মাস-সাদিকীন। ভালো করে খেয়াল করে শুনবেন, কোরআন শরীফ যে যত অ্যাক্টিভ হয়ে শুনতে পারবে, কোরআনে কারিম তাকে হেদায়েতের পথ দেখাবে ইনশাআল্লাহ। এই ক্ষমতা কোরআনের আছে না নেই? আর কোরআন থেকে কোন শব্দ যদি কেউ স্লিপ করে, ভুল বোঝে, না মানে বা বিশ্বাস করে, ও সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ওরা কোরআন শরীফ না, এই যে শিয়া যারা, এদেরকে মুসলমান বলা যায় না কেন, ওরা কিন্তু কোরআন শরীফ সব অবিশ্বাস করে, অস্বীকার করে না, তা না, ওরা 6665টা আয়াত বিশ্বাস করে, কিন্তু একটা আয়াতের তিন ভাগের এক ভাগ ওরা মানে না। কোন আয়াত? সূরা বাকারা প্রথম নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 97 নম্বর আয়াতের তিন ভাগের এক ভাগ ওরা মানে না। আপনি লিখে বাড়িতে যে মেলাবেন, সেরা কাফের বলা হয় এমনি তো নাই, এই কারণে অলমান কানা দৌবার লেচে দরিলা পাইন না হো না সালা হো আলা কলবি কাবি বিল্লাহি মুসাদ্দি কল্লি মা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। কোন আয়াত এটা? সূরা বাকারার 97। কতখানি আয়াত আমি পড়লাম, এই আয়াত পড়া কিন্তু ওরা অবিশ্বাস করে না, অবিশ্বাস করে কোন কোল মাং কানা আবু পল্লি জিবরিল, হে নবী আপনি বলেন, যারা জিব্রাইলকে শত্রু মনে করে সেরা কোরআন শরীফ বিশ্বাস করে, কোরআনের অন্যান্য আয়াতে বিশ্বাস করে, কিন্তু এই আয়াতটার এই তিন ভাগের এক ভাগ ওরা মানে না। নবী তারা জিব্রাইলকে শত্রু মনে করে, শিয়ারা জিব্রাইলকে শত্রু মনে করে, এই কারণে ওরা বলে কোরআন শরীফ নিয়ে জিব্রাইল আসার কথা আলীর কাছে ভুল করে দিয়েছে মোহাম্মদের কাছে। এটা এত বড় আয়াতের তিন ভাগের এক ভাগ শুধু মানে না, তাদের মগজ আছে তাদের চিন্তা করার বিষয়। এত বড় আয়াতের তিন ভাগের এক ভাগ শুধু না মানার কারণে শিয়ারা স্বতঃসিদ্ধ ভাবে কি
আরো ধরে বলেন কাফের, এই যে কাদিয়ানিরা মুসলমান দাবি করছে এরা কাফের ঘোষণা কেন দেওয়া লাগবে, এরা তো কোরআন পড়া অবিশ্বাস করে না, এরা শুধু খেয়াল করে শোনেন, আমার উপরে রাগ না করে কোরআন থেকে দলিল নেন। আল্লাহ পাক বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না। এখানে কিন্তু আল্লাহ সেবিয়ান দিতে পারতেন না, দিয়ে রেজাল দিয়েছেন। সেবিয়ান মানে ছোট মানুষ, রেজাল মানে প্রাপ্ত বয়স্ক মানুষ। নবীজি পুরুষদের পিতা ছিলেন কিন্তু কোন বড় পুরুষের পিতা তিনি ছিলেন না, ছিলেন ছোট পুরুষের পিতা। কথা বলেন না কেন? খাতামান নাবিয়িন, এতটুকু ওরা মানে কিন্তু খাতামান নাবিয়িন এই এতটুকু মানে না। ওরা বলে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, না শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। আমার মুসলমান ভাইরা, আপনাকে কি শিক্ষা দিলাম? কোরআনের একটা একমাত্র চার ভাগের এক ভাগ না মানার কারণে এরা কিন্তু কাফের। কাদিয়ানিদের যে মসজিদ, ওটা মসজিদ না, যদি ওখানে নামাজ পড়ে ওটা নামাজ না, ওটা হয় গির্জা। এই কথা বলে না কেন? নবীর নবীয়ত মেনে নেওয়া ফরজ আইন, এ যদি না মানে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। আরো করে বলেন, সুতরাং কি বোঝালাম এখান থেকে? শিয়ারা একটা আয়াতের তিন ভাগের এক ভাগ না মেনে কাফের, কাদিয়ানের একটা আয়াতের চার ভাগের এক ভাগ না মেনে কাফের। আর এই বাংলাদেশে যে মুসলমান 299টা আয়াত আছে আল্লাহ জিহাদের পক্ষে ডাইরেক্ট দিয়েছেন, 299টা আয়াত কোরআন তাই মানে না আরো অস্বীকার করে। যদি কাফের হয়, শিয়ারা কাফের হয়, বাংলাদেশে মুসলমান নামধারী অনেক কাফের আছে, কাফের বলে রাগ করবে? ওকে যদি বলা হয় তুই অস্বীকারকারী, তুই মানিস না, কিছু বলবে না? কেরকম হয়ে গেল, কাউকে যদি বলা হয় তুই বাঘের বাচ্চা, ওর কলিজা বড় হয়ে গেছে, বাঘের বাচ্চা বলেছে আমার। যদি বলেন তুই জানোয়ারের বাচ্চা, মন খারাপ হয়ে যায়, অথচ বাঘ ও জানোয়ার। বাঘ কি মানুষ নাকি? বাঘ তো জানোয়ার। বাঘের বাচ্চা বললে আপনার মন বড় হয়, বুক বড় হয়, জানোয়ারের বাচ্চা বললে মন খারাপ হয়। তো বিষয় তো এক, আপনি অনেক কথা বলবেন না। যে মুসলমান আজ বাংলাদেশে জিহাদের নাম শুনলে জঙ্গি মনে করে, জিহাদের নাম শুনলে জিএমপি মনে করে, জিহাদের নাম শুনলে সন্ত্রাসী কাজ কারবার মনে করে, ওর ইমান না, ওর কিছুই নেই। জিহাদার জঙ্গি এক জিনিস না, জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে, সন্ত্রাস নির্মূল করার জন্য জিহাদ লাগবে। যেখানেই দুর্নীতি সেখানে জিহাদ, যেখানে দুর্নীতি হবে, অন্যায় হবে, সেখানে প্রতিবাদ হবে, এর নাম জিহাদ। কিন্তু এই শব্দটাকে আজ যারা ব্যাখ্যা করে করে মুসলমানদের সামনে নিয়ে গেছে, আর জিহাদের অর্থ করেছে সন্ত্রাসী, উগ্র, মৌলবাদ, আজেবাজে নাম দিয়ে মানুষ মনে করছে জিহাদ মানে মারামারি করার না। ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক যে চেষ্টা করা হয় ওইটার নাম জিহাদ। ওটা কলম দিয়ে হতে পারে, ওটা ডাক্তারি করে হতে পারে, ওটা লিখনি করে হতে পারে, বক্তব্য দিয়ে হতে পারে, ওটা সংগঠন করে হতে পারে, ওটা মিছিল মিটিং করে হতে পারে, ওটা প্রতিবাদ জানিয়ে হতে পারে, যে কোনো কায়দায় মিথ্যার বিপক্ষে দাঁড়ানোর নাম হচ্ছে জিহাদ। কিন্তু শব্দটা কাজ বুঝতে দিচ্ছে না, তার মানে আমাদের অন্যায় করলে প্রটেস্ট করতে কেউ পারবে না। এই সব অনেক নাস্তিক আর মোরতাদ রাম দাম তৈরি করছে, যা হচ্ছে ভালো হচ্ছে।
যা হচ্ছে খারাপ হচ্ছে। উপন্যাসে পড়েছিলেন এক বাদশাহ ওজিরকে নিয়ে গেছে, শিকার করতে করতে চলে গেছে বিশাল এক এলাকায়। ওই জায়গায় যাবার পর ভীম রয়ে কামড় দিয়েছে, বাদশার হাতের যন্ত্রণায় আর বাঁচে না। টানতে বলে ওজির কে করে, বলে কে করবেন মানে আপনি হাতটা এভাবে করেন, আমি এক কোপে হাতের আঙ্গুলটা নামিয়ে দেয় আর যন্ত্রণা করবে না। হাত এইভাবে দিয়েছে, এক কোপে আঙ্গুলটা নামিয়ে দিয়েছে, আগে যা যন্ত্রণা ছিল যন্ত্রণা আরো বেড়ে। ডাকতে বলছে কি করলে তুই, আমার তো যন্ত্রণা আরো বেড়ে গেছে। ওজির বলছে বাদশার যা হয়েছে ভালো হয়েছে। কি বলছে? বন্দী কর, আমার হাত কেটে দিয়েছে, আমার বলছে যা হয়েছে ভালো হয়েছে। নিয়ে গেছে আমারে জেলখানায় দিয়ে বলছে তোর এক বছর জেল দিয়ে দিলাম। বাচ্চা আবার এক বছর পরে গেছে শিকারে, এত গভীরে গেছে যেখানে বন মানুষরা বাস করে। বাচ্চাকে একা পেয়ে ধরে নিয়ে গেছে, ওদের অভ্যাস ছিল কোন মানুষ যদি পায় তাকে সবাই করে রান্না করে ভাত পাথরও করে খায়। যেহেতু মানুষ একটা পেয়েছে সবাই করে রান্না করে খাবে, সবাই আনন্দে আছে। তোদের ধর্মীয় নীতি অনুযায়ী এই নীতিটা আছে, এই নিয়মটা আছে, কোন খোতলা মানুষকে ওরা সবাই করে না। ওরা মাথা থেকে পা পর্যন্ত দেখে কোন খোঁত আছে কিনা দেখে, হঠাৎ করে দেখে আঙ্গুল একটা নেই। ডাক দিয়ে বলে এই তোর আঙ্গুল কই, বস আঙ্গুল নেই। তুই তো খোঁতলা মানুষ, তোকে সবাই করে খাওয়ার মতো কোন পরিবেশ আমাদের ধর্মে নেই, যা করে ছেড়ে দিলাম। বাদশা আসলো দৌড়, খাইলো দৌড়, দৌড়িয়ে বাড়িয়ে এসে ডাক দিয়ে বলে আমার ওজিরকে নিয়ে আয়। কেন ওজিরকে কাঁ করে নিয়ে আয় আমার কাছে? বাদশা এই জন্যে তো বলেছিলাম যে যা হয়েছে ভালো হয়েছে। বাদশা বলে বুঝলাম আমার না আঙ্গুল কাটা ভালো হয়েছে, কিন্তু তোর আমি এক বছর সেল দিলাম, এর ভেতরে মঙ্গল কি, এর ভেতরে ভালো হয়েছে এটা তুই কিভাবে বলবে? ওজির বলছে বাদশা এর ভেতরেও মঙ্গল আছে, কারণ আপনি যদি আমার ছেলে না দিতেন অবশ্যই সাথে নিয়ে যেতেন, আর আপনার তো আঙ্গুল কাটা আপনার ছেড়ে দিত আমি কাবাব হয়ে যেতাম। এই জন্য বলেছি যা হয়েছে ভালো হয়েছে। আজ বাংলাদেশের যে পরিবেশ আমার মনে হয় এই দেশে দাড়ি টোপে নিয়ে চোখ বানিয়ে কারা জাতির সাথে মনা ঠিকই করছে অনেকের কাছে স্পষ্ট হয়ে গেছে। আর এই দেশে তারা জীবন দিচ্ছে ইসলামের জন্য, এইটাই জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। জীবন দেয়, যৌবন দেয়, এটাও ইমান দেয় না, এটাও জাতি ছেড়ে ফেলেছে। এখানে বলছি যা হয়েছে ভালো হয়েছে, আপনি কি বুঝে ফেলেছে? কত মানুষ আর দাড়ি টোপে নিয়েও বেইমানি করছে জাতির সাথে। আমার ভাইরা তাওবা সূরা থেকে যেটা বলেছিলাম, কোরআনের কোন আয়াত আপনি অস্বীকার করলে আপনার কিন্তু আর ইমানই থাকবে না। দুইটা উদাহরণ দিয়েছিলাম, তিন নাম্বার উদাহরণ আপনার জন্য দিলাম, আপনি কি মনে করছেন আমি জানি না, যে লোকটা কোরআনের তিন একটা আয়াতের তিন ভাগের এক ভাগ না মেনে কাফের হয়, একটা আয়াতের চার ভাগের এক ভাগ না মেনে কাফের হয়, আর আপনি 299টা আয়াত একেবারে ডাইরেক্ট অস্বীকার করছেন, আপনি কি করে মুসলমান থাকেন? আপনি নিজের জীবনের সাথে আপনি মিলিয়ে তারপর আজকে বাড়ি যাবেন, আপনি আসলে মুসলমান আছেন কিনা? আমি যতই আপনাকে কবরে রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা আমি যেমন মিথ্যাবাদী আপনারও কোনো কাজ আসবে না, কারণ আপনি কোরআনের একটা দুইটা না 299টা আয়াত ডাইরেক্ট মানেননি। যাদের কথা ডাইরেক্ট কোরআনে আছে 299 জায়গার, আর ইনডাইরেক্ট আছে 907 জায়গায়। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? জিহাদ আর সন্ত্রাস, জিহাদ আর সঙ্গী এক বানিয়ে ফেলবেন না। কিছু মানুষ বলে জিহাদের বই পাওয়া গেছে আর দুইটা বোমা পাওয়া গেছে। হ্যাঁ, বোমা পাওয়া গেছে এটা বলতে পারে, কারণ বোমা সাধারণ মানুষের কাছে থাকবে কেন? এটা হয়তো ক্যান্টনমেন্টে কথা না বলেন, এখন বোমা থাকবে ক্যান্টনমেন্টে, যারা সরকার বাহিনী আছে তাদের কাছে।
জাতি সাধারণ মানুষ বোমা থাকবে কেন? অবশ্যই আপনাকে গ্রেপ্তার করা লাগবে। কিন্তু কোরআনের তাফসীর পাওয়া গেছে, এইটাকে আপনি সিহাদের বই পাওয়া গেছে বলে চালিয়ে দেবেন, এটা তো সরাসরি কোরআন অস্বীকার করা না মানত। আর আপনার মতো মানুষ মরে গেলে আমির হামজা জানাজা পড়ালে মাফ হয়ে যাবে, পাগলামি পেয়েছেন। এখন যদি কেউ না বোঝার ভান করে থাকে ওটা তার কপালে দোষ, কিসের দোষ? কপালে দোষ। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি, এখানে আমরা সবাই ইমানদার না বেঈমান? ইমানদার আছেন কারা হাত তোলেন তো দেখি সবাই, দেখেন তো হাত তোলেনি কে? কোন বেঈমান যদি থাকে না তাকে আমি মুসলমান আগে মানিয়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন মানুষ যদি বলতে পারে আমার আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, হাজরত ওমরের সামনে যখন পড়েছেন, হাজরত ওমর শোনার পরে এক থাপ্পড় দিয়েছে, অন্য বর্ণনায় দেখে তাড় দিয়েছে, ডাক যে বলে সে বলেছে মান পালা নবীর কাছে শুনে আসলাম, চলো দেখে হযরত আবু হুরায়রা হাত ধরে নিয়ে গেলেন নবীজির কাছে, বিশ্বমধ্যে নবী মসজিদে নববীতে বসা, হযরত ওমর জ্ঞানী ছিলেন গুণী ছিলেন, আমাদের মতো আবেগওয়ালা মানুষ না, কোন কিছু শোনার পরে আপাকে রাফাতেন না, চিন্তা করতেন কেন বললেন এই কথা, ডাক দিয়ে বলে হে নবী আবু হুরায়রা মানুষের কাছে বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাত পাবে, এই কথাকে আপনি বলেছেন? আল্লাহর নবী বলেন না আমি বলেছি। হযরত ওমর ডাক দিয়ে বলে হে নবী আপনি তো বলতে পারতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাত পেয়ে গেছে, আপনি বক্তব্যের মাঝখানে ফা দিলেন কেন? এ ফাটা না দিলেও তো অর্থ হয়ে যেত, আপনি ফা দিয়েছেন কেন? আল্লাহর নবী ওই সময় মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়েই বলেছিলেন ওমর আমি এমনিতেই দেয়নি দেওয়ার কারণে ফায়ের ব্যাখ্যা আছে, আইয়ুহা সুরমাহার রমাল্লা, কালিমা পড়ার পরে আল্লাহর হারাম বস্তুগুলো যারা হারাম বলে ছেড়ে দেবে, হালাল বস্তু যারা হালাল বলে আঁকড়িয়ে ধরবে, ওরাই কালিমা পড়ার পরে জান্নাত পেয়ে যাবে। এরকম কালেমায় তো বাংলাদেশে হচ্ছে, কালেমা পড়ে সুদ খায়, কালেমা পড়ছে সৌদ কমায়, কালেমা পড়ে নিজের ধর্মবাদ দিয়ে অন্যের সাথে বিয়ে করছে, আরে কিসের টাকা পড়লেন? আল্লাহ যেটা হারাম করেছে হারাম করেন না নিজে, হালাল যেটা করেছে তা আঁকড়িয়ে ধরতে পারেন না, তাহলে আপনি কিসের কালেমা পড়লেন? আপনার জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ না। বিয়েতে যারা কবুল বলে, এখানে বিবাহিত মানুষ আছে না নেই? বিয়ে যাদের হয়নি তারা হাত তোলেন তো, বিয়ে হয়নি দুই হাত তো, এক হাত তো বাবা, দুই হাত দুটো বিয়ে করবা, এত মানুষ বিয়ে হয়নি আর আমরা মেয়ে দিয়ে বিয়ে দিয়ে লোক পাচ্ছি না, এদের জন্য কেউ চিন্তাও করে না ভাবেও না, আজকে মোসাফির অবস্থায় দোয়া করছি আল্লাহ এদের চোদ্দই ফেব্রুয়ারি আগে গিয়ে দিয়ে দাও, ঠিক এখনই রাখুন। আমার ফরিদপুর বাসী কবর যদি বিয়েতে কেলছে একবার বলে সঙ্গে সঙ্গে তার আদর যত্ন বেড়ে যায়, কথা বলেন না কেন? কবর যে একবার বললে তার আদর যত্ন বেড়ে যায়, এমনকি সাথে সে একদম বউ পায়, খাওয়া দাওয়া তো ফ্রি, এখন এই কবর বলার
যাওয়ার পরে যদি কবুলটা টিকিয়ে রাখতে না পারে বউ হারাবে, খাওয়া দাওয়া যায় এতদিন দিয়ে সে খোটা খেয়ে মরবে। কথা বলে না কেন? আর যারা ছাত্রী যায় ওরা কিন্তু প্রতিদিন খাবে তো খেতে পারবে না। যে মানুষগুলো কবুল করেছে সেই দিন কবুল করেছে, ওই দিন থেকে মরণ পর্যন্ত যতদিন শ্বশুর বাড়ি আছে ততদিন খাবার আছে। আদর যত্ন আরো জোরে বলেন ঠিক। আল্লাহর নবী জানিয়েছেন যারা কালেমাটা কবুল করে নিয়ে কোরআনের বিধান গুলো কবুল করেছে পাবেন তো জামিয়া আহকামিহি ওয়া আরকানি। এই মানুষগুলো মরণের পরে আবাদান আবাদান, তাদের জন্য আমার আল্লাহর জান্নাতের সুখ আর শান্তি রেখে দিয়েছে। হ্যাঁ, জান্নাতের সুখ শান্তি কবুল যারা করেছে ওরা যেমন বউ পাবে, গেলমান পাবে, হোর পাবে, জান্নাতের সুখ শান্তি পাবে, এই লোকটা মরণ পর্যন্ত যেমন আবাদান আবাদান পাবে। আবার সামনে যারা ওরাও কিন্তু আনন্দ পায়, খাবার পায় কয়দিন। বর যাত্রীর জন্য কি প্রতিদিন খাবার আছে? আরো ধরে বলেন, বর যাত্রী যেমন একদিন খাবার পায়, এই দুনিয়াতে যারা কাফের মুশরিক বেঈমান এরাও কিন্তু খাবার পায় একদিনের মতো। কারণ আখেরাতের তুলনায় দুনিয়ার 70-80 বছর একদিনও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যত ষড়যন্ত্র করছেন করিয়ে নেন, কারণ আপনি তো প্রতিদিন পাবেন না, পাবেন মাত্র একদিন খাবার। 70 বছর জান্নাতের একদিনের সমান না। আমাকে কবুল করে নিয়েছে ইমান এনেছে তাদেরকে বলছে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আরো সরে বলা লাগবে, কাকে? আল্লাহকে ভয় করলে কি হবে? অবশ্যই যারা আমি আল্লাহকে ভয় করে তমাম পৃথিবীর ভেতরে এরা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত। আল্লাহর কাছে সম্মানিত টাকা পয়সা পেলে হওয়া যায় না, ক্ষমতায় গেলে হওয়া যায় না, যারা ভালো থাকলে হয় না। আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় তার ভয় যার ভেতরে বেশি। আরো জোরে বলেন ফাত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আমাকে ভয় করো কারণ তোমরা যা করো সব বিষয়ের খবর কার কাছে আছে? এটা খাবীর, খবর। আপনি কিন্তু কাউকে যদি সামনে পেয়ে যান বলেন দেখো কিছু করলে তোমার কিন্তু খবর আছে, তার মানে আপনি ক্ষমতায় আছেন। এই খবর শব্দটা কিন্তু আমরা মনে করছি বাংলা শব্দ না, এটা আরবি। আল্লাহ তাআলা এই কথাই জানিয়েছেন আমাকে ভয় করে জীবন চালাও কারণ তোমরা যা কিছু করবে সব কিছুর খবর কার কাছে আছে? একটা আল্লাহ শব্দটা আমি কেন তাফসীরের ভেতরে দেখলাম, পৃথিবীতে মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন না করে তার দাম আর কুকুরের দাম আমার আল্লাহর কাছে সমান। কথা বলছেননি? ভয়ের ভেতরে কি আছে? আল্লাহকে যদি ভয় করা যায় সে তো আখেরাতে সম্মান মর্যাদা জান্নাত আল্লাহ দেবে তা না, পৃথিবীর ময়দানেও আমার আল্লাহ এমন এমন কিছু এই ভয়ের ভেতরে ঢুকিয়ে রেখেছে, প্রায় 9টা জিনিস আমি পেয়েছি। আল্লাহকে ভয় করার দ্বারা দুনিয়ায় 9টা উপকার পাওয়া যায়। কয়টা? আরো ঘরে বলেন। 1 নম্বরে দুনিয়াতে যদি কেউ আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে আর ওই ভয়টা যদি সত্যিকারের ভয় হয় মহান আল্লাহ দুনিয়ার বিপদ থেকে তাকে নিজে বাঁচিয়ে যায়। আরো আসতে বলেন, এটা আমরা বাস্তবে উল্টা দেখছে। হাদিস শরীফের ভেতরে আমাদের তাফসিরে দেখলাম নবীজি মসজিদে নববীতে বসে একটা হাদিস বর্ণনা করছিলেন। আল্লাহর নবী বলেন বনী ইসরায়েলের 3 জন যুবক রওনা হয়েছে, প্রতিমধ্যে তাদেরকে বৃষ্টিতে পেয়েছে, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা একটা পাহাড়ে আশ্রয় নিয়েছে। আল্লাহর ইশারা পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাহাড়ের নখ আটকে গেছে। 3 জন মিলে ঠেলা আরম্ভ করেছে কিন্তু পাথর নড়ে না। ওদের 3 জনের সিদ্ধান্ত আমরা আর বাঁচবো না, এখানেই মারা যাব কারণ জোরে চিল্লালে কেউ এখানে আসবে না, আওয়াজ বাইরে যাবে না। 3 জন একেবারে জীবনের শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে মারা যখন যাব, যার যে ভালো কাজ আছে ওই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু বলো,
এখানে একটা শিক্ষা বের হয়, আপনি যদি দুনিয়ায় কোনো বিপদে পড়েন অবশ্যই আপনাকে প্রথমে আপনার জীবনের একটা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করা লাগবে। কিন্তু এই কারণে আজ অনেকে পীর সাহেবের ওসিলা দিয়ে দোয়া করছে, এটা শিরিক। হ্যাঁ কেন, আমি যদি বিপদে পড়েন আমার বাবার ওসিলা আমাকে মাফ করো জায়েজ নেই, আমার পীরের ওসিলা আমাকে মাফ করে বিপদ থেকে বাঁচাও জায়েজ নেই, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আরো আপনি কার ওসিলা দেবেন? না আল্লাহর ওসিলা না। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগূ ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবীলিহি লাআল্লাকুম তুফলিহুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইমানদারেরা আমাকে ভয় করো আর আমার কাছে আসার জন্য একটা মাধ্যম অনুসন্ধান করো, তালাশ করো। আর এই মাধ্যমটা হচ্ছে ওয়াসিলা বলতে মানুষ মনে করে পীর সাহেব, ওয়াসিলা বলতে মানুষ মনে করে আল্লাহর ওলি। না, এখানে ওয়াসিলা শব্দের কতগুলো অর্থ আছে, তার এক নম্বর অর্থ আছে নবীর সম্মান, দুই নম্বর আছে ওয়াসিলার অর্থ হচ্ছে জীবনের নেক কাজ। আপনার বিপদে পড়লে আপনাকে ওসিলা দেওয়া লাগবে জীবনের নেক কাজ। এই কাজটা আল্লাহর ভাই একান্তে করেছিলেন, ওই কাজের ওসিলা দেন আল্লাহ হয়তো মাফ করলেও করতে পারেন, সুবহানাল্লাহ করতে পারেন নাই। সুতরাং আজকে থেকে যে সিদ্ধান্ত গুলো এতদিন ছিল ওগুলো সব ভুয়া, সব মাইনাস, কোন পীরের ওসিলায় মাফ করো বলা যায় নেই। কথা বলছি না মা দোয়া করছে রব্বুল আলামিন, তুমি জানো আমি একজন ছাগল চড়াতাম, আমি ছাগল গরু চড়িয়ে বাড়িতে নিয়ে আসতাম, দুধ দহন করে আমি আমার মাকে সন্তানের দিকে খাওয়াতাম। এখান থেকে কি বুঝলাম, এই লোকটা ছাগল চড়িয়ে খেয়েছে, এই লোকটা কি নিকৃষ্ট মানুষ? কথা বলে না কেন, ছাগল চড়াতো এই লোকটা কেন? ওর ব্যবসা বাণিজ্য ছিল, অন্যান্য কাজও ছিল, কিন্তু ছাগল চড়িয়েছে কারণ কি? ছাগল চড়ালে মানুষের ধৈর্য শক্তি বাড়ে, কারণ ছাগলের মতো অবাধ্য সৃষ্টি দুনিয়ায় আর নেই। আপনি যদি বলবেন ডানে ও যাবে বাইরে, এই জন্য অধিকাংশ নবীকে যে আল্লাহ ছাগল সরিয়ে নিয়েছে। হ্যাঁ নবীরা তোমাদেরকে ছাগল করিয়ে নেই এই কারণে, কারণের পরে যাদের দায়িত্ব নেওয়া লাগবে তাদের চরিত্র ছাগলের তাই তো খারাপ। ছাগল চলার মানুষের ধৈর্য বেড়ে যায়, ওই লোকটার অন্যান্য ব্যবসা কিন্তু ঠিকই ছিল, কিন্তু ছাগল চড়া তো এই কারণে, কারণ তার ধৈর্য যেন বেড়ে যায়। আজ আমাদের মুসলমানদের ভেতরে ধৈর্যটা, আপনি বাসে উঠতে গিয়ে দেখবেন অধৈর্য, ডাক্তারের কাছে গেছে ধৈর্য নেই, কত আগে সিরিয়াল দিয়ে মারামারি পর্যন্ত করছে, লঞ্চে উঠলে ধৈর্য নেই। এই কথা বলছি না কেন, বিমানে উঠতে ধৈর্য নেই, কে কার আগে উঠতে পারে? আরে ভাই আগে উঠলে কি ছেড়ে দেবে? এই ধৈর্যের শিক্ষা নেওয়া লাগবে ছাগল করিয়ে। কালকে থেকে শুরু করুন না, লোকটা ছাগল চড়িয়ে বাড়িতে এসে দেখে দুধ দহন করে ওর বা মাকে খাওয়াবে, চিন্তা করছে আমার সন্তান আদি সবগুলো কান্না কাটি করে ফোটার যন্ত্রণা আমার স্ত্রীকে দিলে আনন্দ পাবে। ডাক দেওয়ালারা বলে আলামিন, তুমি তো জানো আমার জীবনে কোনো ভালো কাজ মানে হয় নাই, কিন্তু এই কাজটা তোমার উদ্দেশ্যে আমি করেছিলাম, তোমার করারের আদেশ ছিল আল্লাহ বলেন আল্লাহর এবাদত করে এটা আমার আল্লাহর আইন, আর মা বাবার খেদমত করো এইটা আল্লাহর। তাহলে আল্লাহর এবাদত করা আল্লাহর আইন, আর মা বাবার খেদমত করা আল্লাহর আইন, মা বাবার হুকুম মানা কিন্তু আল্লাহর আইন না। কথা বলেননি, আল্লাহর এবাদত করা আল্লাহর একটা আইন, খসড়া শব্দ দিয়েছেন করাই লাগবে, কিন্তু ওয়া দিয়ে আল্লাহ মাঝখানে মাইনাস করে দিয়েছেন, অবিল ওয়ালি তাইলি এহসানা, পিতা মাতার হুকুম মানা খরচ নাই, না পিতা মাতার খেদমত করা হক আদায় করা খরচ। ও আল্লাহ তোমার এই ঘোষণা শোনার পরে আমি কিন্তু এই কাজ করেছিলাম, তোমার আদেশ যেহেতু মানা ফরজ আর মা বাবার খেদমত করা ফরজ, আমার সন্তানকে আমার স্ত্রীকে আমি এই জিনিসটা না দিয়ে
আমার স্ত্রীকে না দিয়ে আমার মা বড়ি মানুষ তার মুখে ধরে দিয়েছিলাম, আল্লাহ তোমার আদেশ মেনে যদি এই কাজ আমি করে থাকি এই মেহরবানি করে বিপদ থেকে তুমি বাঁচাও। নবীজি বলেন শুধু বলতে দেরি তারপর একটু সরে যেতে দেরি হয়নি। ফরিদপুর বাসি আজ যদি আমাদের কপাল আমার ভাইরা আমি কে বলছিলাম, মা বাবা আমার আল্লাহর ইবাদতের পরে তাদের নামটা পেয়েছি এই কারণে, কারণ দুনিয়ায় যদি কেউ নিজের হায়াত বাড়াতে চায় যে বেশি দিন আমি বেঁচে থাকবো, আমি বেশি দিন বেশি থাকতে চাই, টাকা পয়সার মালিক হতে চাই, সম্মান পেতে চাই। আল্লাহর নবী বলেন দুইটা কাজ করবা, এক নম্বরে মা বাবার খেদমত, দুই নম্বরে এতিমের সাথে ভালো ব্যবহার। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। অথচ আমরা এই দুইটা কাজ বাদ দিয়েই বেশি দিন বেশি থাকতে চাই, টাকা পয়সার মালিক হতে চাই, আরো এতিমের সম্পদ মেরিয়ে টাকা পয়সার মালিক হয়, এরকম আরো দেশে আছে না? এটিকে সম্পদ আত্মসাত করে টাকার মালিক ঠিকই হবে, কিন্তু ওই টাকা আপনারা আরাম দেবে না, আরো অশান্তির কারণ হবে। কারণ নবীজিকে কোরআন নাযিল করে আল্লাহ জানিয়েছেন এটিমের সম্পদ ওটা সম্পদ না, ওটা জাহান্নামের আগুন। যদি বলেন নাউজুবিল্লাহ, অনেকের ভাই মারা গেছেন, ভাইয়ের সম্পদ গুলো তার এতিম সন্তানদের কাছে ফিরিয়ে দেবে না, তাল দলিল করে নিচের নামে লিখে নেয়। বেশি বলে ফেললাম, কোরআনে কারিমে সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা না ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. قل الله أكبر. অবশ্যই যারা এতিমের সম্পদ গুলো ভক্ষণ করছে অন্যায় ভাবে, কি করে জুলুম করে, ফাঁকি দিয়ে, ধোকাবাজি করে, ওরা পেটের ভেতরে সম্পদ দেয় না, দেয় জাহান্নামের আগুন। আর মারা যাবার পরে কবর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সাইর বানিয়ে দেবো, পাইয়াছিলাম না সাহির তিন সাফা কদলাম, এরকম 13টা শব্দ আর মারে কোন সেন্টেন্সের আগে একটা আসলে অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ এখানে সিন দিয়েছেন অসায়াসলাও না সাহির, এতিমের সম্পদ ভক্ষণকারী মানুষ শুধু মরতে দেরি হবে, কি হবে শুধু মরতে দেরি হবে, জাহান্নামের আগুনের কবরের শেষে আল্লাহ দেরি করবে না। এখানে এরকম চরিত্রের মানুষ যদি তোলেন একটু হাত মেরে দেখান তো ভাই আপনি আছেন কিনা? একজনও নাই, একজনও নাই, নেই একজনও নাই। ঘরে করে তো এসব থাকবেন, আমিও জানি এসব তো আল্লাহর অলি, কারণ অলির পাশে থেকে এরা অলি হয়ে গেছে। এক কথা বলবেন এখন, কোন যদি বিশ্ব অলি হয় আপনার তো বাংলাদেশের অলি, এখানে আপনাদের এসব আচরণ নেই, এসব আচরণ আছে কুষ্টিয়ায়। পৃথিবীর ময়দানে গিয়ে যদি নিজের হায়াত বাড়াতে চাই, বেশি দিন বেশি থাকতে চাই, মর্যাদা সম্মান বৃদ্ধি করতে চাই, মানুষের অন্তর জয় করতে চাই, সে যেন মা বাবার সাথে আগে ভাগের ভাগে করে। আমি বাস্তবতায় দেখি অনেক যুবক এখানে বসে আছে, ভালো ব্যবহার মায়ের সাথে বাবার সাথে করতে চাই, কিন্তু বাঁচতে হয়ে পারে না তার স্ত্রীর কারণে, আলাদা করে দিচ্ছে, তাদেরকে খোঁজ খবর নেওয়া, টাকা পয়সা দেওয়া, খরচ দেওয়া বন্ধ করে শুধু স্ত্রীর কারণে, শুধু স্ত্রীর কারণেও না, এই স্ত্রীটাকে বারবার তার ব্রেন মাথা মগজ ধোলাই করে ওর মা আর ওর বোন, এই স্ত্রীর মগজ ধোলাই করার জন্য ওর মা আর ওর বোন দায়ী। ঠিক আপনি বললেও ঠিক না বললেও এইটাই জলসা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে কোন স্ত্রী চাই না তার শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে যাক, কিন্তু ওকে দিয়ে বাধ্য করছে স্ত্রীর মা আর ওর বোন, বারবার খোঁজা আলাদা হয়ে যা আরামে খেতে পারবে। এরকম বউ আছে কার হাত করলে তো ভাই দেখি? একজন নাই, একজন ভয় করছে, জানি তো ভয় করছে, এই যে একজন আছে
না আপনি হাসতেছেন মানে হয়তো সত্যি কথা বলি, এখানে এরকম আল্লাহর আমি হাজারো বেশি আছে, আমি কি মনে করছি? আমি জানি না, নাম ধরবো, নাম জানি না তো ধরবো কি? না ওই লোকটা হাত তুলেছে, কোন জাহান নামে আছে ওইটার পাচ্ছে। মা বোন যারা এসেছেন আপনাদের শুধু নামাজ রোজা শুধু পর্দা করা ইবাদত না, আপনি নিজে আর আপনার মেয়েটা মিলে আপনাদের ছোট মেয়ের সংসার ভেঙে দিলেন ও শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করে দিলেন, আপনি কি মা আমার দায়ী? এই সংসারটা নষ্ট করার পরে আপনি দায়ী আর আপনার মেয়ে দায়ী? কথা বলে কেন? কার কার শাশুড়ি এরকম তো আল্লাহ দায়, হাত তুলেন। আপনি পারবো না একজন শুধু কি ভালো মানুষ বসে আছে সামনে আমার। সামার জামা বোনের পর্দা নালে যারা আছেন আপনার থাকছে, শুধু একজনের জামা একটু ঝামেলা আছে, এর শাশুড়ি আর এর শাশুড়ির মেয়ে কেমন এটা একটু জানা দরকার। আসলেই কেরম দুই নম্বর মা বোনের একটা একটা সংসার নষ্ট করা তামাম পৃথিবীর সব সংসার গুলো ভেঙে দেওয়া সামিল। আপনি নিজের মেয়েটাকে পাঠিয়েছেন বাড়িমান অন্যের বাড়িতে কষ্ট স্বীকার করার জন্য, না টাকার সাহস দিচ্ছেন। নবীজি মেয়ে ফাতেমা জাহরাকে যেদিন বিবাহ দিচ্ছিলেন হযরতে আমির হাতে তুলে দেওয়ার সময় বলেছিলেন, মা ফাতেমা তুমি আমার কলিজার চাইতে বেশি দামি, সাবধান যার হাতে তুলে দিলাম এদিকে যেমন তেমন সাহাবি আমার না, যত সাহাবি আমার আছে তার ভেতরে সবচেয়ে জ্ঞানী সাহাবি আমার আলী, সবচেয়ে বড় যোদ্ধা আমার আলী, সাবধান আমার আলীর সাথে যেন দিনের কোন বিষয়ে মনোমালিন্য করবা না, জায়েজ কোন হুকুম তাকে তুমি যেন মানতে দেরি করবা না, জায়েজ কোন কারণে যদি আমার জামাই তোমার উপরে নারাজ হয়ে যায় আমি নবী বলছি তোমার বাবা হয়ে তোমার মারা মরণের পরে তোমার জানাজা আমি যাবো না। আজ বাংলার প্রতিটি বাবা আর মা মিলে যদি মেয়েকে বিয়ে দেওয়ার সময় এই কথা উপদেশ দিত যে সাবধান আমার জামাইয়ের মনে যেন দুঃখ না লাগে, তাহলে মেয়েগুলো তাই খেত না, আরো সাহস দেয়, তোর কিছু হলে যদি ভগ গোবিন্দ দেখতে না দেয় চলি আসবি, ধরে যদি রাখি বন্ধন দেখতে মানা করে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় গিয়ে দেব, তো মেয়ের সাহস কমবে না বাড়বে? আজ অধিকাংশ মানুষের সংসার কিন্তু আগুন চলছে এই শাশুড়ি আর ওর বোনের কারণে, এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি। সম্মানিত মা বোনের আবার আহ্বান জানাচ্ছে, আপনি উদার হন, আপনার মনটা উদার করেন, আপনি কেন ওই 22-23 বছর মানুষ করে ছেলেটা আপনার মেয়েটাকে নিয়ে গেল ওর পেছনে যে শ্রম ওর মার বাবা দিয়েছে, আপনি তো নিজের ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে টের পেয়েছেন একটা সন্তান মানুষ করা কত কঠিন, ও 22-23 বছর তেলকা চল দিয়ে মায়ের মহাব্বত দিয়ে ছেলেটা বড় করেছে, বিয়ে দেওয়ার পরে আপনি তার কান পড়া দিয়ে আলাদা করে দিলেন, আমি কি বেশি বলে ফেললাম? এরকম সংসার দেশে আছে না আছে মানে 198টা, আমার ভাইরা শেষ পর্যন্ত লোকটা দোয়া করছে আল্লাহ তোমার আদেশ মানতে গিয়ে কিন্তু আমার সন্তান স্ত্রী কান্নাকাটি করছিল তাদেরকে দেয়নি, তুমি যেহেতু অধিকার দিয়েছ মার বাবার তাদের হক আদায় করা খেদমত করা ফরজ, এই জন্য তোরটা তার মুখে দিয়েছি, এই কাজটা যদি তোমার আদেশ মানতে গিয়ে আমি করি মেহরবানি করে তুমি আমার পাপ করে দাও, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। নবীকে বলেন দোয়া করার সঙ্গে সঙ্গে এক বিগত পাথর শরীরকে শিবের বলেন আল্লাহ আকবার। আমার ফরিদপুর বাসীদের হাজার বছর আগে বনি ইসরাইলের লোকেরা পায়ের খেদমত করার কারণে এত বড় পাথর যেটা তিনজন মিলে নড়াতে পারে না, মায়ের খেদমতের মাধ্যমে যদি আল্লাহ পাথর সরিয়ে দিতে পারে আজ আমাদের জীবনে যে দুঃখের পাহাড় গুলো অশান্তির পাহাড় গুলো জমা হয়ে আছে মায়ের খেদমতের মাধ্যমে এই পাহাড় সরানো সম্ভব। এখনো লেগে পড়েন খেদমতে দেখবেন আপনার কপাল খুলে গেছে, কোরআনের কথা মিথ্যা হবে না? মিথ্যা হবে? আপনি দোয়া করে যাও, দোয়া চাওয়ার জন্য 5 টাকা দেবেন, 5টা টাকা দোয়া করবেন, আর শাশুড়ির কাছে আপনি 5,000 টাকা দেবেন, 5 টাকা দোয়া করবেন। আরে ভাই আমি নিজে প্রমাণ, আমার মাকে আমি 500 টাকা হাতে দিলে 5,000 টাকা দোয়া করে, আর শাশুড়ির কাছে 5,000 টাকা দিলে পরে 100 টাকা।
হয় না ওদের মন পাওয়া যাবে না, কারণ ওরা তো আপনার জন্য কষ্ট করে নাই, ওরা কষ্ট করেছে ওর মেয়ের জন্য, কথা বলে না কেন? শাশুড়ি যারা এসেছে ওরা যে কি বকবা করছে আল্লাহ ভালো জানে, যে হুজুরকে নামা তাড়াতাড়ি নামা, সব ফাঁস করে দিল আমাদের। শাশুড়ি যারা এসেছে না তারা উদার হওয়া লাগবে। আমি প্র্যাকটিক্যাল লাইফের ওয়াজ করছি এই জন্যে আপনাদের কারণে অধিকাংশ সন্তান গুলো শান্তি পেলে উপরে মনে হয় খুব ভালো আছে না, এখানে হাজারো সন্তান বসে আছে, চেহারা দেখলে মনে করছেন ভালো আছে, তবে করে জান্নাতে আছে, এরকম চিল্লাতে কেন? ঝামেলায় আছে। দুই নম্বরে লোকটা দোয়া করছে রব্বুল আলামিন তুমি তো জানো আমার একটা চাষা তো বন ছিল, আমি তাকে বারবার তো প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে রাজি ছিল না, সে একবার বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছে, ডাক দিয়ে বললাম সাহায্য করতে পারি তোমার যৌবন দেওয়া লাগবে, সে রাজি হয়ে গেছে, টাকা দেবো আমি গোসালাম, টাকা গুছিয়ে তার কাছে দিলাম, সে রাজি হয়ে গেছে, অন্যায় কাজে লিপ্ত হব, হঠাৎ করে আমারে বলে ভাই এমনি আখা করল ইত্তা করল্লা, আমি আল্লাহকে ভয় করি তুমিও আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিন তুমি তো জানো ওইদিন আমার যৌবন ছিল, পরিবেশ ছিল, সব কিছু আমার আন্ডারে ছিল, কিন্তু শুধু ইত্তা করল্লা এই শব্দ শোনার পরে আমি ওই কাজ থেকে দূরে সরে এসেছিলাম। এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকে, দয়া করে তুমি আমার বিপদ থেকে আজকে বাঁচাও। নবীজি বলেন শুধু দোয়া করতে দেরি কমপ্লিট মারা যা, তাকিয়ে দেখে পাথর আরো এক বিঘর ছড়ে গেছে, বলেন আল্লাহু আকবার, প্রবেশ করতে গিয়ে এখনো বের হওয়ার মতো পরিবেশ হয়নি। ফরিদপুর বাসী কি বুঝলেন, এখান থেকে যৌবন আছে সব কিছু ওকে ছিল পরিবেশ, এরপর আল্লাহর ভয়ে যৌবনটা নষ্ট করেনি। কালকের দিনের পরের দিন যে দিন আসতেছে আপনার সামনে, কত মানুষ যে যৌবন বিক্রি করবে আল্লাহ ভালো জানে। এই যুবক যদি যৌবনের তাড়ায় আল্লাহকে ভয় করার পরে এত বড় পাথর সরিয়ে ফেলতে পারে, যৌবন হেবা যোগ করার কারণে আজ আমরা যদি 14 ফেব্রুয়ারিতে জীবন যৌবন মিলিয়ে না দিয়ে হেবা যোগ করে রাখতে পারি, আমাদের জীবনের যে কালো পাথর, কষ্টের পাথর, দুঃখের পাথর জমা হয়ে আছে, আমার আল্লাহ অবশ্যই সরিয়ে দিতে সক্ষম। আমার সরিয়ে সক্ষম কিনা? অনেকের কালো পাথর জমা হয়ে আছে, দুঃখের পাথর যেগুলো মানুষের কাছে বলা যায় না, জান দিয়ে হাসছে না, একটা পাথর মেরে যাবে। আর আমার যতটুকু ধারণা, বিয়ের আগে যাদের যৌবন বিক্রি হয়ে যায় ওরা বিয়ের পরে ভালো জিনিস পাবে না। আপনি যার সাথে বিয়ে করেছেন, বিয়ের আগে আপনি যা করেছেন একটা মেয়ের সাথে, যেটা পেয়েছেন মনে করবেন এই যা ওইরকমই করিয়েছে। আপনার চরিত্র যদি হয় 2 নম্বর, যেটা পেয়েছেন এটা 2.5 নম্বর, একটা ভালো মনে রাখবে, আর একদম ভাবতে নাই, সব কিছু হাতের লাগালে থাকার পরে যদি নিজের যৌবন টিকিয়ে রাখতে পারে, আমাদের কি হয়েছে? শফিকুর রহমানের এই কোলাঙ্গারের আমদানি করা ইংল্যান্ড থেকে এই বিশ্ব বেহায়া দিবসটা পালন না করে ওই দিন যদি টাকা পয়সা গুলো আপনি আল্লাহর রাস্তায় দান করে কোনো মানুষকে সাহায্য করতে পারেন, ওই সফিনাকে ফোন না কিনে দিয়ে ওই টাকাটা একটা গরিবকে দান করবেন। এই 15 থেকে 35 বছর বয়স কাদের হাত তোলেন তো, 15 থেকে 35 হাত তোলেন, 35-এর উপরে হাত তোলার দরকার নেই, কারণ আপনাকে দিয়ে কিছু হবে না, 15 থেকে 35 হাত তোলেন। আপনি যেন এই দিবসটা পালন না করেন, আশা করছি বিধর্মীদের দিবস, কেমন পর্যন্ত যদি এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বিহায়া দিবস পালন হয়, যত গণা যুবক যুবতীরা করবে সবগুলো ফেলাচ্ছে লোড হয়ে বিকাশ হয়ে ওই শফিক রেহমানের কপালে যাবে। আমরা এরকম দিবস পালন করতে চাই, চরিত্রটা হেফাজত করা লাগবে, আমাদের এক চরিত্রটা নষ্ট হয়ে গেছে, বিশেষ করে গোপনে অধিকাংশ মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, গোপনে ইন্টারনেটের কারণে, ফেসবুকের কারণে, কম্পিউটারের কারণে,
এটা যদিও মুরব্বী মানুষ বুঝবে না, বাবা মাও বোঝে না, কিন্তু যুবক যারা এরা বুঝতেছে। সব কিছু আপনার হাতের নাগালে আছে, কিন্তু আপনি আল্লাহকে ভয় করে যদি এই কাজটা থেকে বিরত থাকতে পারেন, আপনার যৌবন যদি আপনি বিক্রি না করেন, পবিত্র রাখতে পারেন, মহান আল্লাহ ওই যৌবনের কারণে আপনার ভাগ্যের চাকা গড়িয়ে দেবে। চলে বলেন আমিন। আজ আমাদের নাকি চাকরি হয় না, অনেক মানুষ আছে কর্মজীবন নেই, হতাশ হয়ে গেছে জীবন, কালো পাহাড়, কালো পাথর, কালো মেঘ জমা হয়ে আছে। যৌবনটা যারা হেফাজত করে রাখতে পারবে, অবশ্যই আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেবে। আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না, অবশ্যই সত্য। আপনার যৌবনটাকে ঠিক রাখেন, বেরিয়ে দেবেন। তিন নম্বর লোকটা দোয়া করে রব্বুল আলামিন, তুমি তো জানো আমি একজন কাজের লোক নিয়েছিলাম কামলা, কাজ করার পরে তার টাকা দেবো, কিন্তু সে টাকা না নিয়ে আগেই চলে গেছে। চিন্তা করলাম এই শ্রমিকের টাকা এটা তো নষ্ট করা যাবে না, কারণ নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে যারা শ্রমিক এদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তাদের টাকা তাদের হাতে ধরিয়ে দাও। শ্রমিকের মর্যাদা এত বেশি নবীজি দিয়েছেন, শ্রমিকের যে ঘাম শরীর থেকে সরে যায়, ওই ঘাম মাটিতে পড়ার আগে শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক হাতে দেওয়া লাগবে। কিন্তু এই দেশে এসব নেই, শ্রমিকের সম্পদ মেরে খাওয়ার ফোন, আরো পাও না, টাকা পাইতে গেলে দেয় না। হ্যাঁ কথা বলে না কেন? এই যে মোরাদ ভাই ব্যবসা করে খাচ্ছে, ওনার দোকানে যারা বাকি করেছে এমন খরিদ্দার আছে, বাকি বেশি হয়ে গেছে, ওই রোড দিয়ে আর বাইরে অন্য রোড হয়ে গেছে। শ্রমিকের মর্যাদা এত বেশি নবীজি দিলেন আর কাসিব হাবিবুল্লাহ, যারা শ্রমিক যারা কাজ করে খায়, সহস্ত উপায় করে খায়, ওটা কিন্তু সাধারণ মানুষ না, ওটা আল্লাহর বন্ধু। তোমার আল্লাহ বলতে পারে তাই, এখানে শ্রমিক আছে না নেই? তারা শ্রমিক আছেন, হাত করেন তো। যারা হাত করছে না এরা কি বসে বসে খায়? সবাই আমরা শ্রমিক, কম বেশি প্রত্যেকটি মানুষ পৃথিবীতে শ্রম দিচ্ছে, কিন্তু যারা শ্রম দেয় না ওরা আল্লাহর শত্রু। তারা তারা যাদের কোনো কাজ কাম নেই, শুধু মানুষ ঠকানো কাজ, এক হবে না কেন? ধর্মীয় অনুমতি দিয়ে হয়তো ঠকাচ্ছে, ধর্মের সালা পেছনে বেঁধে মানুষকে ঠকাচ্ছে, কোন কাজ করে না, কাম করে না, মেধা খাটায় না, বুদ্ধি গবেষণা কিন্তু করে না, শুধু বসে বসে খায়। মানুষ ঠকানোর উপায় তাদের, এই ঠকানো মানুষের চিকার বাস পারে দেশে এখন আর নেই। এমন জায়গা দেখান যেখানে চিকার নেই, দেখান চিকার ভরে গেছে। মুসলিম আল্লাহ এমনি বলে নাই, মুসলিম মানে কি বলেছিলাম, আরো করে সব জায়গায় শিকারি চলছে, সব জায়গায় লোকটা বলে আল্লাহ তোমার নবীর কথা আমার মনে পড়েছে, শ্রমিকের সম্পর্ক আত্মসাত করা যাবে না, এই জন্য শ্রমিকের এই টাকা গুলো দিয়ে আমি একটা কাজ করেছিলাম, একটা মুরগির বাচ্চা কিনেছিলাম, ওটা দিয়ে আস্তে আস্তে মুরগি পালন করে বড় হয়েছে, কয়েকটা মুরগি বিক্রি করে টাকা জমা করে একটা ছাগলের বাচ্চা কিনেছি। কয়েক বছরের ভেতরে একটা ছাগলের বিশাল পাল তৈরি হয়েছে। লোকটা আট দশ বছর পরে আমার কাছে এসে বলে, মালিক আমি টাকা পেতাম, সে টাকাগুলো ফেরত দেন। ডাক দিয়ে বললাম, দেখা ওই যে ছাগলের পাল দেখা যায় নিয়ে যান। লোকটা বলে, মালিক আপনি আমার সাথে ঠাট্টা করেন, আপনার কাছে আমি পারে মাত্র 200 টাকা, আপনি আমাকে কি দিচ্ছেন? লোকটা বলে, আমি খুঁজে বললাম ভাই তোমার এই টাকা দিয়ে আমি এই এই কাজ করেছিলাম, এখন ছাগলের পাল হয়ে গেছে, সব নিয়ে যাও। লোকটা ছাগল গুলো সব নিয়ে গেছে। মালিক ওই দিন আমি তাকে যদি একটা ছাগলের বাচ্চা দিয়ে বিদায় করে দিতাম, আমি কিচ্ছু বলতে পারতো না, এই কাজটা করেছিলাম। শ্রমিকের সম্পদ যেহেতু আত্মসাত করা জাহান্নামের আগুন খাওয়ার সমান, এই জন্য তোমার ভয়ে শ্রমিকের সব সম্পদ আমি ফেরত দিয়েছি। এই কাজটা যদি তোমার খুশি মতো আমি করি, মেহরবানি করে বিপদ থেকে আমারে বাঁচাও। আল্লাহর নবী বলেন, শুধু দোয়া করতে দেরি হয়েছে, পাথরটা একেবারে সরে যেতে দেরি হয়নি। সরে বলেন আল্লাহু আকবার। 1500 বছর আগে
বনি ইসরায়েলের যুবক এত বড় বিপদে শ্রমিকেরা হহ কাতায় করে যদি এত বড় বিপদ থেকে বাঁচতে পারে, আজ আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি, বিশেষ করে গার্মেন্টসে, এখানে শ্রমিকের টাকা আত্মসাত হয় বেশি, এত খারাপ লাগবে? যে যে সেক্টরে আছেন, প্রতিটি মানুষের দায়িত্ব শ্রমিকের সম্পদ যেন আত্মসাত না হয় ফিরিয়ে দেওয়ার। ভাই আর যারা শ্রমিক আছে তাদের দায়িত্ব হচ্ছে কাজে যেন ফাঁকি দেওয়া না হয়। আপনার কাছে মালিক আটটা ঘন্টা কিনে নিয়েছে, ওই আটটা ঘন্টা আপনি যদি কাজ করেন ওটা কাজ না, নবীজি বলেছেন ওটা এবাদত। আপনি আট ঘন্টা মসজিদে বসে জিকির করলে, নামাজ পড়লে যে স্বভাব হতো, এই লোকটার জন্য আট ঘন্টা কাজ করলে আপনি আছে এখানে, যাদের চেহারা দেখলে বোঝা যাচ্ছে যারা ব্যবসা করে খাচ্ছেন। আপনি যদি রাস্তা ঝাড়ু দিয়ে খান ছোট বলবেন না, মনে করবেন একটা মহান পেশা। এক কথা বলে না কেন, আপনি যদি ধান লাগাচ্ছেন আবার ফটা কাজ না, আদম নবী ধান লাগিয়ে খেয়েছেন, গম লাগিয়ে খেয়েছেন, তিনি কৃষক ছিলেন। আর যারা কৃষক বসে আছে, যারা চাষ কাজ করে খায়, যারা কৃষক, যারা কৃষিকাজ করে খাচ্ছে, যারা ফার্মার, কেয়ামতের দিন ওরা আদম নবীর সাথে জান্নাত পাবে। শুধুমাত্র দুনিয়াতে আই ফেলবেন, এদেশে আই ফেলা আছে না, নাঙ্গল দিয়ে চাষ করছে, সব ভালো, আইয়ের কাছে গেলে কেন যেন আঙ্গুলের নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায়, আস্তে করে বাঁকা করে, আইল আর নেই, আইল হয়ে গেছে পঞ্চিরাত, সারা জমিনের ফসল মনে হয় বরকত আল্লাহ আইলের কোলে দিয়েছে, আইল কাটতে কাটতে, আইল আর নেই, কেউ যে হেঁটে যাবে সে কায়দাও নেই, ও আইল নাও কি আমি যখন বরিশালে পড়তাম, এই গানানোর শিক্ষার জন্য বলছি, এক লক্ষে বললাম মুরব্বী আপনি আমার এই ব্যাটিং একটু দেখেন, আমি টোজু করে আছি, তখন এই ব্রিজ গুলো হয়নি, অনু করে এসে দেখি ব্যাটিং এমন ভাবে চাপ দিয়ে রেখেছে, আমি যে কাজ হবো সেই জায়গাও নেই। হাসিমুখে বললাম মুরব্বী মাত্র কয়েক ঘন্টার সারনি, এর ভেতরে আপনারা আমার বিছানার আয়ল আপনি টেরা টাকা করে ফেলেছেন, আপনার জমির পাশে যার জমি আছে ও জমির আয়ল আছে না, পৌঁছিরা হয়ে গেছে। আমারে বলছে কি বললেন, আমি বললাম আমি আর বলবো না, হাজারো মানুষ দেখি চাষ কাজ করে খায়, মনে কাছে আদম নবী সব আল্লাহ প্রভু হা পাবেন, কিন্তু আয় ফেলবেন না, ঠকাবেন না। আপনি যদি শ্রমিক হন কামলা দেন, যেটা দিচ্ছেন আটটা ঘন্টা ডিউটি করেন, আট ঘন্টা মনে করেন আপনি মসজিদে বসে ইবাদত করছেন, উপজেলা চেয়ারম্যান যদি আট ঘন্টা সরকার দায়িত্ব দিয়েছে ওখানে বসে জনগণের সেবা দিতে পারে, আটটা ঘন্টা আমার নামাজ পড়ার মতো ফর্ম হবে? আমরা মনে করি এগুলো দুনিয়ার কাজ, কে বলেছে এগুলো সারা আখেরাতের কাজ, শুধুমাত্র পাঁচ হস্ত নামাজ পড়া আখেরাতের কাজ না, রোজা রাখা বছরে একবার আখেরাতের কাজ না, এই পৃথিবীর জীবন চালাতে গিয়ে যে যেখানে কর্মজীবনে আছেন ওই জায়গায় মানুষকে যে না ঠকায় ওইটাই আবার কথা বলছেন না, আর যদি ঠকান মানুষকে ওইটা পাপ। দুনিয়াতে তাকওয়া যদি কেউ অর্জন করে, নবীজি জানিয়েছেন দুনিয়ার বিপদ থেকে আমার আল্লাহ তাকে তাকওয়ার কারণে বাঁচিয়ে দেয়, তিনি হাদিস দিয়েছেন, এই হাদিসটা দুই নম্বরে, দুনিয়ায় যদি কেউ তাকওয়া অর্জন করে সে যেন আমার আল্লাহর নিকটবর্তী পৌঁছিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আমরা আল্লাহর নিকটে যেতে চাই না চাই না, আরো জোরে বলেন চাই না চাই না, এটা যদি চাই আমাদের উচিত হবে সব সময় নিজের জীবনটা দেখে দেখে চালানো। হযরত ওমর একবার প্রশ্ন করেছিলেন ওবায় ইবনে কাবকে যে তাকওয়া কাকে বলো বলো দেখি, হযরত ওমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কঙ্কর যুক্ত কাটা যুক্ত রাস্তায় কোনদিন হেঁটেছেন? বলে হ্যাঁ। কেমন করে হেঁটেছেন? বলে হাঁটার সময় খুব সাবধানে পা দিয়েছি, কাটা যেন আমার শরীরে কাপড়ে লেগে না যায়। হযরত ওমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইন খলিফাতুল মুসলিমিন, এইটাই তাকওয়ার সর্বোৎকৃষ্ট উদাহরণ। দুনিয়ায় চলতে গেলে অবশ্যই পাপের কাঁটা বিভিন্ন জায়গায় বিছানো থাকবে, কিন্তু যারা আল্লাহকে ভয় করে এই ভয়টা তাদেরকে ওই পা দেখে দিকে চলতে সাহায্য করবে। সুতরাং ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলেছেন ইমান আনলেই হবে না, আমাকে ভয় করো, এই ভয় যদি কেউ অর্জন করতে পারে দুনিয়ার বিপদ থেকে বাঁচাবো আমি আল্লাহর নিকটবর্তী করে নেবো। জোরে বলেন আল্লাহু আকবার।
সাদিকিন। আর তোমরা সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও। আমরা বাংলাদেশে ভুল করি কেন বললাম, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা মনে করি যে সমস্ত হুজুরদের সুপা আছে, পাগড়ি আছে, বড় বড় দাড়ি আছে, জিকির করে, এরা সত্যবাদী, এদের সঙ্গে থাকলেই মনে হয় আল্লাহ মাফ করে দেবে। না, সত্যবাদী কারা? এই কথা কোরআন জানিয়েছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে। আল্লাহ সাথে নামাজ পড়বেন, পশ্চিম পূর্ব দিকে মুখ দেবেন, হবে না লাইসাল বিল্লাহ তুওয়াল্লু জোহাকুম ইবাদাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিল্লাহ মান আমানা বিল্লাহ। সত্যবাদী বাংলাদেশে তারা এই কর্মসূচি এখানে 10টা আছে, কয়টা আরো করে বলেন, তাদের সাথে আল্লাহ থাকার জন্য আদেশ দিলেন, আর আপনি আছেন কার সাথে? একটু মিলান, এই 10টা কর্মসূচি যাদের জীবনে মিলবে, আপনি আল্লাহ বলেন তারা সত্যবাদী। উলাইকা আল্লাযীনা সাদাকু, এরা হচ্ছে ঈমানের বাদীতে সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকী, এদের সাথে থাকার আদেশ দিয়েছে কে? বাংলাদেশে সত্যবাদী কয়টা গণ লাগবে? আরো জোরে মানা মানা বিল্লাহ। শুধু পূর্ব পশ্চিম দিকে সকাল বিকাল মুখ ঘোরালে সত্যবাদী হওয়া যায় না, ওইটাই আবাদতের আসল নমুনা। আসল নমুনা হচ্ছে মানা মানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, ইয়াউমুল আখিরে কিয়ামতে বিশ্বাস করবে, মালাইকাতে ফেরেশতাদের বিশ্বাস করবে, নবীদের নবীদেরকে বিশ্বাস করবে, ওয়াতাল মালা আলা হুবিহি যাদের করে বাবার ইয়াসামাওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ তাআলা বলেন সম্পদ যদি তার থাকে সে অবশ্যই আল্লাহর মহব্বতে এগুলো খরচ করবে। কাদের জন্য? ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরদের জন্য, ইবনে সাবিলের জন্য, আর দাস মুক্ত করার জন্য। কান লাগান, ভালো করে মিলান, বাংলাদেশে আপনি সত্যবাদী কাদেরকে চিহ্নিত করবেন আয়াত দিয়ে? যারা নিজের মাল সম্পদ উপায় করা জিনিস দেবো আল্লাহর মহব্বতে ইয়াতিমকে দেয়, দুষ্টকে দেয়, গরিবকে দেয়, মিসকিনকে দেয়। কত মানুষ না খেয়ে মরে যাচ্ছে, সম্পদাদি দেওয়া তো দূরের কথা, ব্যাংকে জমা করে রেখে তোর সত্যবাদী, খালি নামাজ পড়লে সত্যবাদী হওয়া যায়। যারা সমস্ত কাজ করে বলছে হয়তো তাদের দাড়ি নেই বলে আপনি সত্যবাদী বলেন না, তাদের শ্রদ্ধা নেই বলে আপনি সত্যবাদী বলেন না। দাড়ি থাকলে, শ্রদ্ধা থাকলে সত্যবাদী হবে, আপনাকে কে বলেছে? কোরআনে এটা নেই, হাদিসে এটা নেই। আল্লাহর মহব্বতে যারা মাল সম্পদ দান করতে পারে ওই ইমানদারকে আল্লাহ সত্যবাদী বলে। আপনি নিজের সাথে মিলান তো, আপনি কি করছেন? আমাকে সত্যবাদী বললাম তাকে, ওরা কি করছে? আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, তাদের জীবনের সাথে মিলে যাচ্ছে তারা টের পাচ্ছে। রোহিঙ্গাদের যে অবস্থা, 10-12 লক্ষ মুসলমান আজ নামাজের জায়গা নেই, এবাদত করবে সে জায়গা নেই, দিন শিখবে সে পরিবেশ নেই। 5 কোটি টাকার মানুষ বাংলাদেশে আছে, 5 কোটি 10 কোটি টাকা সেখানে যে দিয়ে আসার মতো ইমান নেই। অথচ 5 অব্দের জায়গায় 6 অব্দ নামাজ পড়ছে। এক কথা বলছে, তোমার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। এই ঘরে ঘরের আলেমদের ধন্যবাদ জানাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন আলেমরা করছে, কিন্তু এই জেলাতে এটা বেশি। এরা রোহিঙ্গাদের জন্য ওখানে দুইটা মসজিদও বানিয়েছে, মসজিদে হযরত ওমর, মসজিদে বেলাল, ওদেরকে শেলটা দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে, দিনের প্রতিষ্ঠান কয়েকটা বানিয়েছে, কিন্তু যারা দায়িত্ব নিয়েছে দেখলাম তাদের টাকা নেই। আদর্শ যাদের টাকা আছে তারাই এই কাজে নেই, তারা নিজেকে সত্যবাদী বলছে না। সত্যবাদী তো তারা যারা আল্লাহর মহব্বতে মাল সম্পদ করে দান করে, দান করার জন্য উৎসাহ দেয়। আপনাকে আমি উৎসাহ দিয়ে গেলাম, যদি সমর্থ থাকেন কিছু না কিছু করবেন এই অভাবী মানুষদের জন্য। আতাল মালা আলা হুবিহি যাদিল কুরবা আল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ফির রিকাব আল গালিমিনা ফি সাবিলিল্লাহ। ঋণগ্রস্ত যারা আছেন তাদের ঋণ পরিশোধ করার জন্য আপনার সম্পদ যদি থাকে, ওর যদি সমর্থ না থাকে আপনি দিয়ে আসবেন। আর আল্লাহর রাস্তায় যারা কাজ করছে দিনের বিভিন্ন পয়েন্টে, তাদেরকে আপনার টাকা দিয়ে সহযোগিতা করবেন, নিজে পারছেন না সহযোগিতা করেন। এরকম পয়েন্ট বাংলাদেশে নেই, আরো করে বলেন। আরে ভাই আপনার টাকা নেই, আপনি তো কবরে যেতে পারবেন না, কবরে যাবেন পকেট নেই, তারপর পকেট আছে
আপনার পকেট আছে কি নিয়ে যাবে? আপনি যদি দিনের কাজ করতে না পারেন যারা করছে, অন্তত তাদেরকে সমর্থন দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। মারামারি করা না, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যেইটা করছেন ওইটা জিহাদ। সম্পদ থাকলে বছরে বছরে জাকাত দিয়ে দেবে। এটা বাংলাদেশে আলোচনা কম হয়, নামাজের আলোচনা বেশি হয়, কিন্তু জাকাতের আলোচনা নেই। কারণ এটা দেওয়া লাগে এই জন্য করে না। 75,000 টাকার উপরে যাদের খেয়ে দিয়ে দেরি হবে ঋণ পরিশোধ করে এক বছরে, ওদের 100 টাকা 250 টাকা জাকাত দেওয়া নফল না ফরজ? আরো ধরে বলুন, শুধু ফরজ না ফরজে আইন দেওয়াই লাগবে। নামাজ পড়ে 10 অব্দ থেকে 10 অব্দ তাহাজ্জুদ কাজ এসব মিলে জাকাত দিতে চায় না, মনে করে জরিমানা। আপনার ভাই এক অব্দ নামাজও কবুল হবে না, কারণ যেখানে নামাজ সেখানে জাকাত। এখানে এরকম মানুষ যদি থাকেন একটু হাত তুলে দেখান তো, জাকাত ফরজ হয়েছে কাদের? 75,000 টাকার উপরে দেরি হয় বছরে কার কার, হাত তোলেন। কোন এলাকায় আসলাম? এসব তো চেয়ারম্যান একা। আপনাকে আমি এই মুহূর্তে তো দিতে বলছেন, আপনি ভয় করছেন কেন? এক বছরের ভেতরে যদি আপনার খেয়ে দেয়ে ঋণ পরিশোধ করে 75,000 টাকার উপরে দেরি হয় বাংলাদেশের টাকা অনুযায়ী, তাহলে 100 টাকা 250 টাকা যদি না দেন, ওই টাকা যদি মিশিয়ে নিজের ভালো টাকার ভেতরে খান, সব হারান। এই কথা বলেন, আর ওই সম্পর্কে আপনি পোশাক বানাবেন, খাবেন রক্ত গোষ্ঠ মাংস চর্বি তামড়া তৈরি হবে, সব হারাম। মোনাজাত করবেন কবুল হবে? নেককার হওয়া সাদিকের সত্যবাদী হক দূরের কথা। তাহলে এই দেশে নেককার সত্যবাদী আল্লাহ আল্লাহর কাছে কারা, আপনি টের পাচ্ছেন না পাচ্ছেন না? নামাজ পড়ার কিন্তু কথা এই জায়গায় নেই, সত্যবাদী হওয়ার জন্য নামাজ পড়তে হবে তা না, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম কি নিজে পড়া লাগবে, পরিবারস্থ লোকদেরকে পড়ানো লাগবে? নামাজ কি করে সারা বাংলাদেশের মানুষ পড়ে সেই ব্যবস্থা করা লাগবে। এটা তো নিজে করে না, যারা করে তাদেরকে সমর্থন দেয় না, আরো বিরোধিতা করে। ও সত্যবাদী না আল্লাহর ভাষা মিথ্যাবাদী? যখন ওয়াদা করবে কারোর সাথে সেটা যেন পূরণ করে। আর বাংলাদেশে এইটা সবচেয়ে বেশি নষ্ট হয়, ওয়াদা করতে জনমের ওয়াদা পূরণ করার ক্ষমতা নেই। ভোট পাওয়ার জন্য কত রকমের রঙিন রঙিন ওয়াদা করে গো, ভোট পাওয়া শেষ ওয়াদাও শেষ, এক কথা বলে না কেন? সুতরাং যা ওয়াদা করবেন চিন্তা ভাবনা করে করবেন, কারণ এটা সত্যবাদী হওয়ার শর্ত। এরপরে দুনিয়ায় যদি বিপদ আপদে এই লোকটা পড়ে, দিশেহারা হয়ে পড়বে না, বিপদে পড়লে সুখে দুঃখে সে ধৈর্য ধারণ করবে। আল্লাহ আমাদেরকে 10টা গুণ যেন অর্জন করে সত্যবাদী হওয়ার তৌফিক দেন। ধরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল হাকিম। আল্লাহ আমাদেরকে এই আয়াতটা আমাকে নিজে আর যারা এসেছিলাম সবাইকে মেনে নিয়ে দুনিয়ার জীবনটা পার করার জন্য সুযোগ দেন। সবাই বসেন, আমরা আখেরে মোনাজাত করে এরপরে দেখো মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ বলা যাবে কিনা, অসুবিধা নেই বলবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ফরিদপুর জেলা গজারিয়া কলপার আল হেলাল দামে মাসজিদ কমিটি এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আমরা এসেছি, যাদের কথা শুনলাম আয়াত থেকে। আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দাও। বসে ভাই মোনাজাতটা বসে করেন, যারা দাঁড়িয়ে আছেন মোনাজাত বসে করেন। এরপরে পাগল না তুই, পাগল মাথা নিতে পারে, সেতু বন্ধ করে জীবনে রচনা করে স্মরণ করে, কান্না যদি না আসে কান্নার ভাব করে, তাদেরকে দিয়ে আল্লাহ তাকে দেখাবে, দেখা